নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিনা ওয়াত-তাহিরিনা ওয়াল মা'সুমিনা আল-আজমাইন খুসুসান আলা সাইয়্যিদিনা আল গাউসুল আজম আলা জদ্দিহি নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফিল কুরআনিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা মুহিব্বানে আহলে বাইতে কেরাম ও গোলামানে হযরতে গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত এবং দূর থেকে অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা শুনছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাজবাড়ী জেলার ধুনচি, এটা না ধুনচিতে পবিত্র আহলে বাইত পাকের শান পাকে এই মজলিস পাকের আয়োজন করা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে অনেক পীর ভাই এখানে আসতে পারেন নাই। আজকে আমরা যে মওযু নিয়ে আলোচনা করব, যে বিষয়বস্তু এবং সবটাই কোরআনে করিম থেকে, সেটা হচ্ছে মানাকিবে আলিউল মুরতাজা আলাইহিমুসসালাম, আলাইহিসসালাতু ওয়াসসালাম, এবং ওনার মানাকিবের উপরে আমরা এক এক দিন এক একটি আয়াত নিয়ে আলোচনা করছি। আজকে আলী আলাইহিসসালাম ওনার সিদ্দিক হওয়া এবং সিদ্দিকে আকবর হওয়া, এর উপরে কোরআন শরীফে কী আয়াত করিমা রয়েছে, এবং হাদিসে নববী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আসহাবে রাসূল তাদের কল কী আছে, এই নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমরা প্রত্যেক দিন এক একটি আয়াত পাক নিয়ে আলোচনা করি, কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খুলাফার মধ্যে উল্লেখ করেছেন, মওলা আলী আলাইহিসসালামের শানে কোরআনে 300-এর বেশি আয়াত পাক নাজিল হয়েছে, তার মধ্যে আমরা খুতবার মধ্যে আয়াত পাক পড়েছি, এছাড়া আজকে কয়েকটি আয়াত নিয়েই একসঙ্গে আলোচনা করব। এই জন্য দু তিনটি আয়াতকে একসঙ্গে আজকে নেওয়া হয়েছে, যে এই দুই তিন যে আয়াতগুলো আমি বলবো এগুলো সবই একই সম্পর্কযুক্ত। কোরআন শরীফ এমনই একটি কিতাব, এটা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তো কোরআন শরীফের ভাষা আমাদের সবারই বোধগম্য নয়, কারণ
আল্লাহ পাক তার ভাষার যে স্ট্যান্ডার্ডিটি, তার ভাষার যে ভাষাশৈলী এবং তার আল্লাহ পাকের যে থট ফিলোসফি আমরা আম মানুষ বুঝতে পারবো না। যেমন দেখুন, আমরা বাঙালি হলেও সব বাংলা আমরা বুঝতে পারি না। পারি? দেখুন, আমরা স্কুল কলেজেও লেখাপড়া করেছি, আমরা স্কুল কলেজের স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছি, অনেক স্টুডেন্ট ছিলাম। তো আমাদের একটা সাবজেক্ট প্রত্যেকেরই ছিল বাংলা। এখন এই বাংলা ভাষা পড়ার জন্য একটা তো টিচার ছিল, না ছিল না? টিচার ছিল তো। তো বাংলা ভাষার জন্য টিচার কেন লাগবে? বাংলা তো মাতৃভাষা, আপনি তো নিজে নিজেই পড়তে পারবেন, পারবেন না? কিন্তু আমরা নিজে নিজে পারি না। বাংলা মাতৃভাষা হলেও আমরা সব বুঝতে পারি না, এই জন্য শিক্ষক লাগে। যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা ভাব সম্প্রসারণ করেছি, যে বহুদিন ধরে বহু পদ জুড়ে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই ঘর হইতে এক পা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। এগুলো আমরা মাধ্যমিকের সময় আপনাদের যেটা SSC বলে আমরা পড়েছি। দেখুন, এই ছয় লাইনের সম্ভবত এটা, কিন্তু এটা আমরা বললাম আপনারা অনেকেই বুঝতে পারলেন না, কিন্তু এটা বাংলা। কিন্তু আপনি স্কুলে যখন পড়লেন, শিক্ষক মশাই আপনাকে বুঝিয়ে দিলেন, তখন এইটার উপরে আপনি 10 পাতা লিখে দিলেন। দুই লাইনের ভাব সম্প্রসারণ আমরা পড়েছি, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। কিছু বোঝা গেল? কিন্তু বাংলা আমরা বুঝতে পারছি না। এখন শিক্ষক মশাই যখন ক্লাসে এটা আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলেন, তখন এটা নিয়ে আমি আপনি 2 পাতা লিখে দিতে পারছেন। তার আগে আপনি এই 2 লাইন বাংলা থেকে কিছু বুঝছেন না। দেখুন, কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, সৈয়দ মুজতবা আলী, ইনাদের ভাষার যে স্ট্যান্ডার্ডিটি এবং তাদের যে ফিলোসফি, তাদের যে দর্শন, আমরা ওই ফিলোসফির কাছে পৌঁছতে পারছি না। এই জন্য বাংলা ভাষা হলে এই 2 লাইনের মানে কিছুই বুঝলাম না। তো রবীন্দ্রনাথ তো আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামেরও খালেক। আমরা যদি এই সৃষ্টি জগতের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের ভাষাই যদি আমরা বুঝতে না পারি, তার ফিলোসফি যদি আমরা বুঝতে না পারি শিক্ষক মশাই ছাড়া, আল্লাহ রাব্বুল ইজ্জত খালেক কায়নাত তার ভাষা কোরআন, সাধারণ মানুষ আরবি জানলে কি করে বুঝবে মোল্লা মৌলভির বোধগম্যের বাইরে? এই জন্য এই কোরআনের অর্থ একমাত্র তিনিই জানবেন যিনি কোরআন অবতীর্ণ করেছেন, তিনি, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনিই জানেন এই কোরআনের মানে। এই জন্য কোরআন শরীফ অবতীর্ণ হলে তার তর্জমা ডাইরেক্ট আপার মিনিং থেকে ট্রান্সলেট করে এর অর্থ বোঝা যায় না। যেমন আমি যে আয়াতটা খুতবার মধ্যে পড়েছি, এটা সূরা তাওবা 119 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 119। এই আয়াতটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, এর অর্থ হে ইমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো। এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে আল্লাহকে ভয় করতে বলছেন। ওয়া কুনু মাআস সাদিকিন, এবং সিদ্দিকদের সাথে হয়ে যাও, সত্যবাদীদের সাথে হয়ে যাও। এখন এই সিদ্দিক কে বা কারা, এটা কি এই কোরআনের আয়াত থেকে বোঝা গেল? সিদ্দিকদের সাথে হতে বললেন, এটা বোঝা গেল, কিন্তু সিদ্দিক কে? কোন লোক কি বলবে যে আমি মিথ্যাবাদী? কেউ কি বলবে আমি সত্যবাদী না? সিদ্দিক মানে সত্যবাদী, যে জীবনে হয়তো সারাদিনে একটা সত্য বলে বাকি সব মিথ্যা বলে, সেও নিজেকে ধারণা করে আমি সত্যবাদী, ঠিক কিনা? তো এখানে সিদ্দিকদের সাথে হতে বললেন, কিন্তু সিদ্দিকটা কে, সত্যবাদীটা কে, এটা তো আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন নাই। এবং এই আয়াত পাক নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে, কি কারণে নাজিল হয়েছে এবং কার জন্য এই আয়াত নাজিল হয়েছে। আমরা আলেম সম্প্রদায় সচরাচর এর আপার মিনিং থেকে আমরা ব্যাখ্যা করে দিই, যে কি, যে সত্যবাদীর সাথে হতে বলেছেন, অতএব সত্যবাদীদের সাথে হয়ে যাও, আলেমরাই সত্যবাদী, তারপরে মোল্লারা সত্যবাদী, মুহাদ্দিসরা সত্যবাদী, আউলিয়া কেরাম তো সত্যবাদী আছেনই, এরাও সত্যবাদীর মধ্যেই পড়েন। কিন্তু এই আয়াত তো নির্দিষ্ট কারোর জন্য নাজিল হয়েছে। আর আজকাল দেখা যাচ্ছে যে আমাদের আলেমদের মধ্যে বেশিরভাগই আমরা মিথ্যা কথা বলতেছি, এই রুজির জন্য, বেতনের জন্য, বিভিন্ন এতে না, আমাদের মধ্যেই মিথ্যা বেশি, মোল্লা মৌলভির মধ্যে।
এখন এই আয়াতটি কার উপরে নাজিল হয়েছে, এখানে সিদ্দিক কাকে বলা হয়েছে, এটা সবচেয়ে বেশি জানেন আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন, কিন্তু তিনি এখানে স্পষ্ট করেননি। দুই নম্বর, যার উপরে আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা তো নবী পাকের উপরে এসছে, যে এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিলেন যে এটা আপনি জানিয়ে দেন উম্মতকে, তাহলে আল্লাহ রাসূল জানেন যে সিদ্দিককে কি বলুন, আল্লাহ রাসূল জানেন কি জানেন না? আর আল্লাহ রাসূল যদি না জানেন তো পৃথিবীতে কেউই জানবে না, তাহলে এটা মানে অন্ধকারে থেকে গেল। আল্লাহ রাসূল যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি জানেন। আল্লাহ পাক এই জন্য অনেক জিনিস মানে স্পষ্ট করেন নাই, যে তোমরা শুধু কোরআন তোমাদের জন্য কাফি নয়, যেটা অনেকে বলে হাসবনা কিতাবুল্লাহ, কোরআন যথেষ্ট, কোরআন যথেষ্ট নয়, কোরআনে আমি ঠিক নির্দেশিকা দিয়েছি, কিন্তু কোরআনকে বুঝবার জন্য যার উপরে নাজিল হয়েছে তার কাছে যাও, তার কাছ থেকে কোরআনের মানে নাও, কোরআনের অর্থ বুঝে নাও, তার কাছ থেকে বুঝো, যেন আমার পিয়ারা হাবিবের কাছে বান্দা আসে, উম্মত আসে, সাহাবীরা যেন আসে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে তর্জমা এবং ট্রান্সলেশন এবং ব্যাখ্যা আল্লাহ রাসূল করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরামরা তর্জমা শিখেছেন, ব্যাখ্যা শিখেছেন। তাহলে আমরা কোরআনের সঠিক তাফসীর, ব্যাখ্যা, সানে নজুল জানতে পারব রাসূল পাকের কাছ থেকে, আর আল্লাহর রাসূলের যারা সত্যিকারের সোহবত লাভ করেছেন তার কাছ থেকে যারা কোরআন শিখেছেন, অর্থাৎ যারা জলিলুল কদর এবং সাহাবিয়ে মুহাক্কিকিন যারা, তারা এবং আহলে বাইত পাক যারা। এখন আমরা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করব যে আপনারা এই আয়াতের ব্যাপারে রাসূল পাক থেকে কি শুনেছেন, আমাদেরকে ব্যাখ্যা দেন। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমি অনেক জায়গায় এই পরিচিতি দিয়েছি। ইনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন তমাম আসহাবে রাসূলের ভিতরে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, সবচেয়ে বড় কোরআনের মুফাসসির। তাহলে কোরআনের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি কোনো সাহাবী জানে না? উনার চাইতে বেশি কোনো সাহাবি জানেন না, কারণ উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হেবরুল উম্মাহ, তারজমানুল কোরআন, তাকে সমস্ত কোরআনের মুফাসসিরদের মাথা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে বলা হয়। রাইস মানে হেড অফ দ্য, রাইস মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, রাইসুল মুফাসসিরিন মানে সমস্ত মুফাসসিরদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সাহাবিদের ভিতরে যত কোরআনের মুফাসসির তাফসীর কারক ছিলেন তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াতের তাফসীরে বলছেন রাসূল পাকের সাহাবি এবং তার চাচাতো ভাই, এবং ওনার থেকে এই তাফসীরটি কোরআনে পাকের কোন কোন মুফাসসিরে তাফসীর নিয়েছেন এবং কোন কোন কিতাবে এসেছে। এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীর আদ-দুররুল মানসুর, যে সিউতির তাফসীরে জালালাইন প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, তার বিস্তারিত তাফসীর গ্রন্থ তাফসীর আদ-দুররুল মানসুর, মিশর প্রিন্ট, কায়রো, সপ্তম খণ্ডের 582 পৃষ্ঠা, এবং এই হাদিস শরীফটি আবার নাফায়েসুল মেনন কিতাবের দ্বিতীয় খণ্ডের 26 পৃষ্ঠা, আবার এই হাদিস শরীফটি মুফতি আজম কুস্তুনতুনিয়া, মুফতি আজম কুস্তুনতুনিয়া, ইমাম হুসাইন সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রহমতুল্লাহ আলাই, তিনি তার লিখিত কিতাব ইয়া নাবিউল মাবাদা, এই কিতাবের 119 পৃষ্ঠায়, এতগুলো হাদিস ও তাফসীরের কিতাবে। ইয়া নাবিউল মাবাদা এটা হাদিসের কিতাব, আর তাফসীরে দুররে মানসুর এটা তাফসীরের কিতাব। এই তিনখানা হাদিস ও তাফসীরের কিতাবের মধ্যে, এবং ইমাম ইবনে মারদুবিয়া চারখানা কিতাব, ইমাম ইবনে মারদুবিয়া তিনি কোরআনের তাফসীরের কিতাবে, তাফসীরের উপরে একটি কিতাব লিখেছেন যে মওলা আলীর মুরতাজার উপরে কোরআনে কি কি আয়াত নাজিল হয়েছে, এর উপরে একটি উনি কিতাব পাক লিখেছেন যে মানাকিবে আলী মা নাজ্জালা মিনাল কোরআনে ফি আলী, এই কিতাবটির নাম। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে মারদুবিয়া তিনি রিওয়ায়াত করেছেন চারখানা হাদিস ও তাফসীরের কিতাব, তার মধ্যে তাফসীরে দুররে মানসুর প্রত্যেক মৌলানার কাছে থাকার কথা। এই কিতাবের মধ্যে উল্লেখ ওয়া আখরাজা ইবনে মারদুবিয়া আন ইবনে আব্বাস
في قوله اتقوا الله وكونوا مع الصادقين হযরত ইবনে মারদুবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন আল্লাহ তাআলার কল ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন আল্লাহ যে বলছেন যে আল্লাহকে ভয় করো এবং সাদেকিনদের সাথে হয়ে যাও এই সাদেকিন সত্যবাদী সিদ্দিক কারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলো এই আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন ক্বালা মা আলী ইবনে আবি তালিব এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলেছেন এখানে সিদ্দিক মানে হযরত আলী ইবনে আবি তালিব সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে আলী ইবনে আবি তালিবের সাথে হতে সাথে হয়ে যাও এখন আপনারা বলুন মোল্লা মলবি নিজে নিজে যে মানে করছে ওই মানে নেবেন না কোরআন পাকের তাফসীর নেবেন সাহাবায়ে কেরাম যারা তাফসীর করেছেন ওটা নেবেন এ তো কোরআন তাহলে এই আয়াত পাক থেকে সাবেত ফের এই আয়াতের আরেকটা তাফসীর এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছাড়াও এই আয়াতের তাফসীর করেছেন হযরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি তাফসীর করেছেন এবং এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীরে দুররে মানসুর প্রত্যেকটা আমরা পেজ পৃষ্ঠা সহ উল্লেখ করে দিই কেন যাতে আপনাদের এটা আলেম সম্প্রদায়ের যেন এটা খুঁজে পেতে সুবিধা হয় এবং যদি আপনারা খুঁজে না পান কোনো সমস্যা নাই আমার কাছে আসবেন এই যে ট্যাব এই ট্যাবের মধ্যে সব আমার এই কিতাবগুলো রয়েছে কয়েক হাজার হাদিস ও তাফসীর কিতাব এখানে রয়েছে এই আয়াতের তাফসীরেও আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুর আল কাহেরা মিশর প্রিন্ট সপ্তম খণ্ডের 582 পৃষ্ঠায় এবং ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কবির তার 42তম খণ্ডে 361 পৃষ্ঠায় উল্লেখ করেছেন ওয়া আখরাজা ইবনে আসাকির আন আবি জাফর ফি কওলিহি ওয়া কুনু মাস সাদিকিন ক্বালা মা আলী ইবনে আবি তালিব আল্লাহ তাআলা যে বলেছেন যে আল্লাহকে ভয় করো এবং সিদ্দিকদের সাথে হয়ে যাও অর্থাৎ আলী ইবনে আবি তালিবের সাথে হয়ে যাও সুবহানাল্লাহ এ তো কোরআন না আসল ব্যাপারটা আমি কোরআনে ব্যাখ্যা করার আগে আগে একটা কথা বলি সিদ্দিক কাকে বলে এটা আগে জানতে হবে সিদ্দিক কাকে বলে সিদ্দিক হচ্ছে তাসদিক করনে ওয়ালো তাসদিক করনে ওয়ালা প্রত্যেক পয়গম্বরে একজন করে তাসদিক করনে ওয়ালা থাকে যাকে বাংলায় বলে সত্যায়নকারী অর্থাৎ আল্লাহ পাক যে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন হর নবীর একজন করে তাসদিক করনে ওয়ালা আছেন সত্যায়নকারী আছেন আল্লাহ পাক নবীকেও পাঠিয়েছেন সাথে সাথে নবীর তাসদিক করনে ওয়ালা মানে সত্যায়নকারীকেও পাঠিয়েছেন কারণ আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন আল্লাহর তাওহীদের প্রচার করার জন্য এবং তার নবুয়াতের এলান করার জন্য তো যখন সেই নবী আল্লাহর তাওহীদের ঘোষণা দিবেন এবং নিজের নবুয়াতের এলান করবেন এলান তখন ওটাকে সত্যায়ন করতে হবে তাসদিক করতে হবে তো কে তাসদিক করবে যার উপরে বিশ্বাস করে বা ওই তাসদিকের উপরে সত্যায়নের উপরে বাকিরাও গ্রহণ করবে আল্লাহর তাওহীদকে এবং তার নবুয়াতকে এই জন্য হর নবীর আল্লাহ এক নবী যেমন পাঠিয়েছেন নবীর সত্যায়নকারী পাঠিয়েছেন যেমন মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন তো মুসা আলাইহিসসালামের তাসদিক করনে ওয়ালা হারুন আলাইহিসসালামকে পাঠিয়েছেন যখন মুসা আলাইহিসসালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ও আনা মুসা কালিমুল্লাহ এবং আমি মুসা হচ্ছে আল্লাহর কালাম যখন এই কালেমা শুনালেন হারুন আলাইহিসসালাম তাসদিক করলেন যে আমি সত্যায়ন করছি আমি সাক্ষী দিচ্ছি শাহাদাত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং আপনি আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর কালিমুল্লাহ তার উপরে ভিত্তি করে বাকিরা সবাই স্বীকার করলো তো এর সত্যায়নকারী মানে শাহাদাত দেনেওয়ালা সর্বপ্রথম উনার শাহাদাত কে দিয়েছেন এটা আমরা হিস্ট্রির দিকে আসব হিস্ট্রির দিকে ইতিহাসের দিকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাফা পাহাড়ে উঠলেন হেরা পাহাড়ে প্রথম ইকরা বি ইসমি রাব্বিকা আল্লাযী এই আয়াত প্রকাশ হলো ইকরা বি ইসমি রাব্বিকা আল্লাযী খালাক এই আয়াত কারিমা যখন আসলো তখন নবী পাক বেরিয়ে আসলেন ঘরে খাদিজাতুল কুবরা আলাইহিসসালামকে শুনালেন সঙ্গে সঙ্গে তাসদিক করলেন এরপর জনগণকে শোনাবার জন্য উনি সাফা পাহাড়ে উঠলেন কোথায় সাফা পাহাড়ে সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন ইয়া সাবাহাহু সবাইকে ডাকলেন তোমরা সবাই ছুটেছো হে কোরাইশ তোমরা এসো মাদাদ করার জন্য যত কোরাইশ দলপতি ছুটে আসলো তারা তার সামনে দাঁড়ালেন
তারা ভাবলো উনি বিপদে পড়েছেন, সাহায্যের জন্য ডাক দিচ্ছেন। যখন সমস্ত কুরাইশ দলপতি সামনে আসলেন, মাওলা আলীও আসলেন, উনার বয়স 8 বছর, কেউ কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10। তখন আল্লাহর রাসূল বললেন যে আমি তো পাহাড়ের চূড়ায় আছি, তোমরা নিচে পিছন দিক অপোজিট সাইডে কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না? বলেন না। তো এখন আমি যদি তোমাদেরকে বলি পিছন থেকে একদল শত্রু আসছে, যে কোনো সময় তোমাদের উপরে হামলা করতে পারে, অ্যাটাক করতে পারে, তোমরা আমার এই কথাটা বিশ্বাস করবে কিনা? প্রত্যেকে বলে নিশ্চয়ই বিশ্বাস করবো, কারণ আপনি, আপনাকে আমরাই আলামীর নাম দিয়েছি, মানে সত্যবাদী। কোনোদিন আমরা আপনাকে কাফের ও মুশরিকরাই বলল, কাফির ও মুশরিক যারা তারাই বললো আপনাকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি, আপনি হচ্ছেন সত্যবাদী। অতএব আপনি যদি বলেন যে পিছন দিক থেকে একদল শত্রু আমাদের হামলা করতে আসছে, তো আমরা বিশ্বাস করবো। তখন বললেন যদি আমাকে তোমরা এতই বিশ্বাস করো তাহলে ঠিক আছে, সেই মুহাম্মদ আমি বলছি আল্লাহ এক, তোমরা মূর্তি পূজা করছো এগুলো মিথ্যা, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং আমি তার রাসূল, আমি তোমাদেরকে আল্লাহর আজাব থেকে ভয় দেখাচ্ছি। যে কথা বললো বলে এই জন্য আপনি আমাদের দেখেছেন, সবাই বিদ্রুপ করতে করতে ময়দান ছেড়ে পালিয়ে গেল। মানে উনাকে সত্যবাদী জানে, সব মেনে নিবে ওনার কথা, কিন্তু আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক এই কথাটা যখন উনি বলছেন এটা কেউ মানতে পারলো না, বরং আবু লাহাব হাত উঠালো, আঙুল তুললো, বললো যে আপনি ধ্বংস হয়ে যান, নাউজুবিল্লাহ, আপনার হাত ধ্বংস হয়ে যান। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে সূরা আল লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব নিজেই, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেই ধ্বংস হোক, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, সবাই ময়দান থেকে পালিয়ে গেল উনাকে বিদ্রুপ করতে করতে। একজন বালক দাঁড়িয়ে থাকলেন, তার নাম আলী, তার নাম কি? হযরত আলী আছে। উনি বললেন তুমি বাসা দাঁড়িয়ে থাকলে কেন? বললেন এই জন্য, আপনি তো আল্লাহ থেকে এসে আল্লাহর তাওহীদের ঘোষণা দিতেছেন, আর আমাকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন আপনার এই ডিক্লারেশনকে তাসদিক করার জন্য, আমিও আল্লাহ থেকে এসে এর সত্যায়ন করিতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, এই যে সত্যায়ন করলেন, একেই বলে তাসদিক করনে ওয়ালা, আর একেই বলে সিদ্দিক। যিনি প্রথম তাসদিক করেন তাকেই বলে সিদ্দিক। এই জন্য কোরআন পাকের এই আয়াত পাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কুনু মা আস-সাদিকিন মা আলী ইবনে আবি তালিব, সিদ্দিকের সাথে হও, মানে আলী ইবনে আবি তালিবের সাথে হও। আলী যে তাসদিক করেছেন, আলী আলাইহিস সালামের সাথে হয়ে আলীর মতো করে তোমরাও আল্লাহ তাওহীদ এবং নবী পাকের নবুয়াতের তাসদিক করো, সত্যায়ন করো, শাহাদাত দাও, তোমরাও উনার সাথে হও। আল্লাহ পাক বলছেন উনার সাথে হও, বুঝতে পেরেছেন না? ঠিক আরে আয়াত পাক এই সিদ্দিকের উপরে কোরআন পাক এসেছে সূরা আর রাদ, এটা মারাত্মক আয়াত, সূরা আর রাদ আয়াত নাম্বার 43, 13 পারা আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাস্তু মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদা বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। কোরআনে পাক, এ কোরআন, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাস্তু মুরসালা, হে আমার রাসূল, যারা কুফরি করেছে মানে কাফের যারা, তারা বলে আপনি রাসূল নন, মানে আপনাকে রাসূল তারা কাফেররা খুব মন দিয়ে শুনবেন, এটা মারাত্মক পয়েন্ট। এই আয়াত নিয়ে আমি আপনাদের বাংলাদেশের রাজবাড়িতে বলেছি মনে হয় আজ অব্দি জীবনে আমি একবারই এই আয়াতের উপরে বলেছি, আর আজকে আমি বলছি এই আয়াত পাগুলো মানুষ দেখতে পায় না, এই কোরআন। কাফেররা বলে লাস্তু মুরসালা, আপনি রাসূল নন, উনাকে রাসূল মানেন না। এরপর আল্লাহ পাক বলেন কোন, আপনি ওদেরকে বলে দেন কাফা বিল্লাহি শাহীদা বাইনি ওয়া বাইনাকুম, ওদেরকে বলে দেন তোমাদের শাহাদাতের আমার প্রয়োজন নাই, তোমরা আমাকে সাক্ষী দিলেই কি আর তোমরা না দিলেই কি? আপনি ওদেরকে বলুন আল্লাহই যথেষ্ট তোমাদের এবং আমার মাঝে, আমার রেসালাতের ব্যাপারে আল্লাহই যথেষ্ট, ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, আর ওই ব্যক্তি যার কাছে কিতাবের ইলম রয়েছে। কার কাছে কিতাবের ইলম রয়েছে পরে আসছে আমরা তফসিরে। এখানে আল্লাহ পাক আয়াত নাযিল করে
দুইজনের কথা বললেন যথেষ্ট, এক আসমানে আল্লাহ, গায়েবে আল্লাহ। কুল কাফা বিল্লাহ শাহীদা, আপনি বলে দেন গায়েবে আছেন আল্লাহ, গায়েবে আল্লাহ যথেষ্ট। আর দুনিয়াতে এক ব্যক্তি রয়েছেন আল্লাহর তাওহীদ এবং আপনার রেসালাতের ব্যাপারে, কাফের আপনাকে রাসূল মানুষ চাই না মানুষ, দুনিয়াতে এক ব্যক্তিকে আমি পাঠিয়েছি যিনি আপনার রেসালাতের জন্য যথেষ্ট। আপনার রেসালাতের সাক্ষীর ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে তিনি যথেষ্ট। তিনি কে? যাকে কিতাবের ইলম দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছি। কারণ তিনি এমন এক ব্যক্তি যিনি রাসূলের রেসালাতের সাক্ষী দিচ্ছেন, এবং আল্লাহ পাক বলছেন আপনাকে কেউ রাসূল মানুষ চাহে না মানুষ, কেউ মানুষ চাহে না মানুষ, আল্লাহ যথেষ্ট। আর পৃথিবীতে এক ব্যক্তি আছেন, তিনি তার শাহাদাতই যথেষ্ট, তার শাহাদাতই যথেষ্ট, যাকে কিতাবের ইলম দিয়ে পাঠানো হয়েছে। তার মানে দুনিয়াতে আসার আগেই, দুনিয়াতে যখন উনি এসেছেন, পুরো কিতাব কোরআনের ইলম দিয়ে তাকে পাঠানো হয়েছে। তিনি কোন ব্যক্তি? তিনি কোন ব্যক্তি যাকে পুরো কোরআনের, যেমন রাসূল পাক পুরো কোরআনের ইলম নিয়েছেন, কোরআনে আয়াতই আছে, এখানে আল্লাহ তাআলা বললেন যে সেই ব্যক্তি যাকে পৃথিবীতে আসার আগেই কোরআনের পুরো ইলম দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, অর্থাৎ পুরো কোরআনের ইলম নিয়ে জন্মগ্রহণ করেছেন, তার জন্য বলছেন যে তিনি আপনার রেসালাতের সাক্ষী যথেষ্ট, কেউ মানুষ চাহে। তো তিনি কে? রাসূলের পাকের রেসালাত ও নবুয়াতের সাক্ষী যথেষ্ট ওই ব্যক্তি যাকে কিতাবের সমস্ত ইলম দিয়ে পাঠানো হয়েছে। এবং বলছেন কেউ মানুষ আর না মানুষ, আপনি তাকাবেন না, আপনি আপনার প্রচার করুন, আল্লাহ যথেষ্ট আপনার রেসালাতের সাক্ষী, আর জমিনের ওই ব্যক্তি যথেষ্ট আপনার এই রেসালাতের সাক্ষী। এই আয়াতের মানে আমরা বুঝতে পারলাম তিনি কে, আর তাকে তিনি কে যাকে আবার পুরো কোরআনের ইলম দুনিয়ায় এসে নয়, তখন তো কোরআনই আসেনি, তার আগেই কোরআনের ইলম দিয়ে পাঠানো হয়েছে। এই আয়াতের তাফসিরে, এই আয়াতের তাফসিরে ইবনুল আরাবি, তিনি তার তাফসিরে ইবনে আরাবির মধ্যে, তার কিতাবটির নাম আহকামুল কোরআন, তাফসিরের কিতাব তৃতীয় খণ্ডের 1102 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। এবং ইমাম কুরতুবি তাফসিরে কুরতুবি জিল্দ 12 100 পৃষ্ঠা, 12 খণ্ডের 100 পৃষ্ঠায়। এবং আবি জাফর তাবরুসি মজমাউল বায়ান 13 খণ্ডের 193 পৃষ্ঠায়। এতগুলো কিতাবের এই তিনখানা তাফসিরের কিতাবে এই আয়াতের তাফসিরে, তাফসিরে কুরতুবি ইমাম কুরতুবি তার তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করেছেন যে এই আয়াত যখন অবতীর্ণ হলো, তো কাল আবদুল্লাহ ইবনে আতা বলেন কুলতুলে আবি জাফর, আমি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, কুলতু লে আবি জাফর ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইন্দাহু ইলমুল কিতাব আব্দুল্লাহ বিন সালাম, যাকে যার কাছে কিতাবের ইলম রয়েছে আল্লাহ বলছেন এটা কি আব্দুল্লাহ বিন সালাম, কেউ কেউ বলতেছে ইমাম জাফর আর সাদিক আলাইহিস সালাম আহলে বাইত পাক, ইমাম হুসাইন আলাইহিস সালামের পোতার ছেলে, ইমাম জাফর 12 ইমাম পাকের মধ্যে একজন, তিনি বলছেন ফাকালা ইন্নামা যালিকা আলী ইবনে আবি তালিব, এটা শুধুমাত্র আলী ইবনে আবি তালিব ছাড়া কেউই না, উনাকে আল্লাহ পাক কিতাবের ইলম দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। ওয়া কাযালিকা ক্বালা মুহাম্মাদ ইবনে হানা ইবনুল হানাফিয়া, এবং একই তাফসীর করেছেন হযরত মুহাম্মাদ ইবনে হানাফিয়া, তিনিও এই একই তাফসীর করেছেন। ফের এই আয়াতে পাকের তাফসীরে বিস্তারিতভাবে ইমাম জারির আত-তাবারি তাফসীর আত-তাবারির মধ্যে, এবং সাইয়্যিদ ইবনে মানসুর তার কিতাবের মধ্যে, এবং আল্লামা জালালউদ্দিন সিউতি তার তাফসীর আদ-দুররুল মানসুরের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল-কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, মান ইনদাহু ইলমুল কিতাব হুয়া আলী ইবনে আবি তালিব, যাকে আল্লাহ পাক কিতাবের ইলম দিয়ে পাঠিয়েছেন এই আয়াতে তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব। অর্থাৎ এই আয়াতটা মওলা আলী আলাইহিস সালামের শানে নাজিল হয়েছে। এই আয়াতে দুইটি পয়েন্ট আমরা পেলাম, কটা পয়েন্ট? একটা পয়েন্ট হচ্ছে যে
আল্লাহর রাসূল যখন প্রথম রেসালাতের ঘোষণা দিলেন যে আমি আল্লাহর রাসূল, আল্লাহ এক অদ্বিতীয়, তখন কাফেররা মানলো না, ওই যে সাপা পা থেকে দৌড়ে পালিয়ে গেল পাদদেশ থেকে। এরই উত্তরে আল্লাহ পাক বললেন যে আল্লাযীনা কাফারু লাস্তু মুরসালা, কাফেররা বলছে যে আপনি রাসূল নন, তারা বলুক আর না বলুক তাতে যায় আসে না, কে আপনাকে রাসূল মানলো কে মানলো না যায় আসে না, এটাই যথেষ্ট যে আপনাকে আপনার রেসালাতের সাক্ষী দিয়েছে আল্লাহ, আর এটাই যথেষ্ট আপনার রেসালাতের সাক্ষী দিয়েছেন আলী। আলী আর আল্লাহ, আলী আর আল্লাহ, গায়েবে আল্লাহ, আসমানে আল্লাহ, আর জমিনে আলী, এই দুইজন আপনার রেসালাতের শাহাদাত দেওয়ার পর আর কারো শাহাদাতের প্রয়োজন নেই, দুটোই যথেষ্ট। এ কোরআন, এ তো ওলিউল্লাহ কা বাত নেই, এ মেদিনীপুর দরবার কা বাত নেই, এ কোরআন। আল্লাহ পাক বলছেন কাফা বিল্লাহ শাহীদা, আল্লাহ বলছেন আল্লাহর শাহাদাতই যথেষ্ট, ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, এবং যাকে কিতাবের ইলম দেওয়া হয়েছে অর্থাৎ আলী যথেষ্ট। তো এই আয়াত দ্বারা সাবিত হচ্ছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে নিজের রিসালাতের ঘোষণা দিলেন, তো সমস্ত কাফিররা চলে গেল, তারা কেউ মানে নাই, উনাকে রাসূল স্বীকার করেন নাই। তাই আল্লাহ পাকের জবাবে বলেছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন আপনার রেসালাতের, আর আপনার রেসালাতের সাক্ষী দিয়েছেন জমিনে আলী, অতএব আলীর সাক্ষী যথেষ্ট আছেন, অর্থাৎ আলীর আগে কেউ সাক্ষী দেন নাই, শাহাদাত দেন নাই। এই আয়াত পাক সাবিত করে সর্বপ্রথম শাহাদাত দেনেওয়ালা রাসূল পাকের নবুয়াত ও রেসালাতের এবং আল্লাহর তাওহীদের প্রথম শাহাদাত দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ রাসূল, মওলা আলী, মওলা আলী। দুই নম্বর পাওয়া গেল, এখানে আল্লাহ পাক বললেন আলীর সিফাত বর্ণনা করেছেন, মওলা আলীর সিফাত, গুণ, নাম আলী লাল নাই, গুণ বললেন, যিনি আপনার রেসালাতের শাহাদাত দিতেছেন তিনি হচ্ছেন মান ইনদাহু ইলমুল কিতাব, যাকে কিতাবের পুরা ইলম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন আল্লাহ আল্লাহর রাসূল হেরা পাহাড় থেকে বেরিয়ে এসে তারপর সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর তাওহীদ এবং রেসালাতের এলান করতেছেন, তখন তো কোরআন আসেনি, শুধু কোরআনের একটি আয়াত এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন আসা জাস্ট শুরু হয়েছে, একটি আয়াত সুরা আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো কোরআন তো আসেনি পৃথিবীতে, তখন এসে তখন রাসূল পাকের উমর মুবারক 40 বছর, কত 40 বছর বয়সে প্রথম নবুয়াত ও রেসালাতের এলান করতেছেন, আল্লাহর তাওহীদের এলান করিতেছেন, তো তখন তো কোরআন আসেনি, আসেইনি, আর আল্লাহ পাক বলছেন আপনার রেসালাতের সাক্ষী ওই ব্যক্তি আলী, যাকে আল্লাহ কিতাবের পুরো ইলম দিয়ে পাঠিয়েছেন, কোরআনই আসলো না, কোরআনের পুরো। এই আয়াত থেকে সাবেক মওলানা আলী মুর্তজার মান এবং মর্যাদা ও মানাকের এমনই যে কোরআন আসার পূর্বেই, আলী পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক মওলানা আলীকে পুরো কোরআনের হিলম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনাকে রাসূল কে মানলো কি না মানলো, কাফেররা ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা আপনাকে রাসূল মানছে মানতেছে না, কোন কাফেরদেরকে আপনি বলে দেন কাফা বিল্লাহি শাহীদা বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমার মাঝে আমার রেসালাতের সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট, ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, আর আল্লাহ যাকে কিতাবের পুরো ইলম দিয়ে পাঠিয়েছেন সেই আলী যথেষ্ট, তিনি প্রথম শাহাদাত দিতেছেন। এই আয়াত পাক থেকে সাবেক এখানে কিতাব বলা হয়েছে, কিতাব মানে শুধু কোরআন না, কোরআন ও কিতাব, তাওরাত ও কিতাব, জাব্বুর ও কিতাব, কার কিতাব, আল্লাহ কিতাব, কার কিতাব,
তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, আর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন। আল্লাহ তাআলা এই আয়াতে কোরআনের ইলম বলেন নাই, বলেন নাই ইলমুল, ইলমুল কিতাব, যত কিতাব রয়েছে এখানে নাকেরাও ব্যবহার করেন নাই, মারেফা। নাকেরা হলে কোনো একটি কিতাব, এটা আরবি গ্রামার, নাকেরা মানে কোনো একটি কিতাবের ইলম, আর মারেফা মানে সমস্ত কিতাবের ইলম, যত কিতাব রয়েছে। অর্থাৎ আলী, মাওলানা আলী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শুধু কোরআন নয়, পৃথিবীতে আল্লাহ পাক আলীকে পাঠিয়েছেন তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, আসমানি যত কিতাব, তাওরাত কিতাবের ইলম দিয়ে আলীকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইয়া কোরআন, এটা কি কোরআন? কোরআন থেকে আল্লাহ সাবিত করতেছেন। এবং এতগুলো আমি তাফসীর থেকে আপনাদের বলছি, কোরআনের তাফসীরে। এই কারণে মাওলানা আলী যখনই খেলাফতের মসনাদে বসলেন, উনি মেম্বারে একদম টপ মাকামে উঠে বসলেন। তারপরে উনি বললেন, সালুনি সালুনি, তোমরা আমাকে জিজ্ঞেস করো, তোমরা আমাকে জিজ্ঞেস করো, যদি ইহুদি আমাকে জিজ্ঞেস করে তার জন্য আমি তাওরাত হয়ে যাব, তাওরাত অনুযায়ী জবাব দেব, যদি খ্রিস্টান আমাকে জিজ্ঞেস করে তার জন্য আমি ইনজিল হয়ে যাব এবং ইনজিল অনুযায়ী তাদের কিতাব অনুযায়ী আমি ফতোয়া দিব, যদি কোনো মুসলমান জিজ্ঞেস করে আমি তার জন্য কোরআন হয়ে যাব এবং কোরআন অনুযায়ী জবাব দেব। অর্থাৎ যে ধর্মের যে জাতির লোক এখানে উপস্থিত আছো, আমাকে প্রশ্ন করো, তার ধর্মের কিতাব অনুযায়ী আমি উত্তর দেব। মাওলানা আলী আলাইহিস সালাম এ কথা বলেছেন, কারণ কি, এই যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত পাক বলছেন, মান ইন্দাহু ইলমুল কিতাব, ইলমে কিতাবের পুরো ইলম দিয়ে পাঠানো হয়েছে। এই আয়াত পাক থেকেও আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে মাওলানা আলী আলাইহিস সালাম এক রসুলের পাককে আল্লাহ পাক ইলম দিয়ে পাঠিয়েছেন কোরআনের, আছে না? যখন রসুল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে সূরা আল বাকারা, সূরা আল বাকারা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা বললেন যে আপনি যে এই কাবা শরীফ নির্মাণ করলেন এর মজদুরি কি চান? তখন উনি বললেন, মজদুরি চাইলেন যে আল্লাহ, রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক, উনি বলেন আমি যে তোমার ঘর নির্মাণ করলাম, আল্লাহ পাক ঘর তৈরি করিয়ে আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ মজুরি দিতে চাচ্ছেন, আপনি যেখানে আমি যেখানে বাড়ি তৈরি করে বিনা পয়সায় করে নিই, আমরা মজুরি দিই, আল্লাহ দিবেন না? তা আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি যে আমার ঘর তৈরি করলে দুই বাপ বেটা মিলে, এর মজুরি কি চাও? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা, আমি যে ঘর তোমার নির্মাণ করলাম এর জন্য মজুরি চাই, আমি এবং আমার ছেলে দুজনে মিলে তৈরি করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই দুজনে, তা আমাদের দুজনকে তুমি মুসলমান বানাও, রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক, তোমার জন্য আমাদের দুজনকে মুসলমান বানাও, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের আমার যুররিয়াতের ভিতর থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশটা বিরাট, বলেন আমার এই বংশধরের ভিতরে, জুরিয়াতের ভিতরে একটা চেনকে, একটা দলকে মুসলমান উম্মত রাখো, ওয়াবাস ফিহিম রাসূলান, আর ওই যে একটা দলকে মুসলমান এই রাখো, এই জন্য রাখো, আখের নবী যে বংশে আসবেন, কাফেরের বংশে আসবেন না, মুশরিকের বংশে আসবেন না, এই জন্য আমার খানদানে আখের নবীকে পাঠাও, আর যে খানদানে আখের নবীকে পাঠাবে আমার এই পুরো খানদানকে, রসুল পাক থেকে আমি পর্যন্ত যে ধারার মাধ্যমে উনি আসবেন, এই পুরো চেনকে তুমি মুসলমান রাখো, মুসলমান বানাও, মানে ওনার আব্বা মুসলমান, রসুল পাকের দাদা মুসলমান, তার আব্বা মুসলমান, তার আব্বা মুসলমান, তার আব্বা মুসলমান, এ কোরআন বলে ওনার আব্বারা মুসলমান ছিলেন না, কোরআন বলতেছে ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এ কোরআন আমার যুররিয়াতের ভিতরে একটা দলকে মুসলমান রাখো, ওয়াবাস ফিহিম, ওই মুসলমান দলের ভিতরে ওয়াবাস ফিহিম রাসূলা, আখেরি নবীকে পয়দা করো, রাসূলকে পয়দা করো, তার মানে এ পুরো চেন মুসলমান, হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম মুসলমান, হযরত আবু তালিব আলাইহিস সালাম মুসলমান, হযরত হাসান মুসলমান, তার আব্বা মুসলমান, তার আব্বা মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম, তা এ পুরো চেন মুসলমান, বললেন এই মুসলমানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার, যিনি তাদের কাছে তোমার আয়াত পড়ে পড়ে শোনাবেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং উনি তাদেরকে কিতাবের শিক্ষা দিবেন এবং হিকমত শিখাবেন,
ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতি, উনি আয়াত পড়ে পড়ে শোনাবেন। রাসূল পাকের জন্য বলে নাকি উনি লেখাপড়া জানেন না, তো লেখাপড়াই যদি জানেন না এই কোরআন সূরা বাকারা, বলছেন উনি আয়াত পড়ে পড়ে শোনাবেন, যিনি পড়তেই জানেন না তো পড়বেন কি করে। দুই নম্বর বললেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, উনি কিতাবের শিক্ষা দান করবেন এবং হিকমত শিখাবেন, মানে পুরা কিতাবের ইলম উনাকে দিয়ে পাঠানো হয়েছে, উনি যদি জ্ঞানী নাই তো হিকমা মানে বিজ্ঞান শিখাবেন, সায়েন্স শিখাবেন, কিতাবেরও শিক্ষা দিবেন বিজ্ঞানও শিক্ষা দিবেন। তার মানে কি, যিনি মূর্খ তিনি কিতাব কি করে শিখাবেন আর বিজ্ঞান কি করে শিখাবেন। আপনি যদি বলেন আমি আমার ছেলেকে একটা, আমার ছেলে এবারে মাধ্যমিক পরীক্ষা দিবে জন্য ভালো টিচার দিয়েছি, অঙ্কের একটা খুব ভালো টিচার দিয়েছি, বলে সে এবার মাধ্যমিক দিবে তো, তো বলে সে টিচার খুব ভালো, বলে হ্যাঁ খুবই ভালো, ব্যবহার অমায়িক, খুবই সুন্দর ভালো ব্যবহার, কথা খুব ভালো, মিষ্টতা আছে, ফ্যামিলি ভালো, বংশ ভালো, চারিদিকে তার ভালো বর্ণনা করলেন যে ফ্যামিলি ভালো, বংশ ভালো, তার বাবা ভালো, তার দাদা ভালো, মা ভালো, তার কথাবার্তা ভালো, চালচলন ভালো, দেখতে ভালো, ব্যবহার আচার ভালো, সব কিছু ভালো, ঠান্ডা কথা, মিষ্টি ভাষা, সব ভালো। তো বললাম তাহলে এত ভালো লোক, তাহলে নিশ্চয়ই তার লেখাপড়াও খুব বিশাল, তো সে কী পড়ালেখা করেছে ভাই আপনার টিচারকে একবার দেখি তাহলে, দেখতেই হয়। টিচারের কাছে গেলেন, দেখলেন হ্যাঁ সত্যি বিনম্র, ভদ্র, নমনীয়, খুবই ভালো। তো ভাই আপনার, আপনি তাহলে নিশ্চয়ই মাস্টার্স পাস করেছেন ম্যাথমেটিক্সে, মাস্টার ডিগ্রি করেছেন? বললেন না মাস্টার ডিগ্রি করি নাই। বলে তাহলে নিশ্চয়ই আপনি ম্যাথ অনার্স? বললেন না। তাহলে সিম্পল গ্র্যাজুয়েট? বললেন না। বলে তাহলে উচ্চ মাধ্যমিক পাস? বললেন না। তাহলে মাধ্যমিক পাস করেছেন? বললাম লেখাপড়া জানি না। তো আপনাকে পাগল বলবেন নাকি, লেখাপড়াই জানেন না আবার আপনি বলছেন অঙ্কের টিচার হিসাবে দিয়েছি, যে পড়াই জানে না ও কি পড়াবে। তো যারা রাসূলের পক্ষে বলছেন লেখাপড়াই জানেন না মূর্খ, অথচ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, অথচ কোরআন বলছেন আল্লাহ পাক ইয়াতুল্লু আলাইকুম আয়াতি, উনি তোমাদের কাছে আমার আয়াত পড়ে পড়ে শোনাবেন, আয়াতিনা আমার আয়াত পড়ে শোনাবেন। এক জায়গায় এসছে ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, কোরআন পাকে দুই জায়গায় আয়াত এসছে, আর এক জায়গায় এসছে ইয়াতুলু আলাইহিম আয়াতি, যে ইব্রাহিম আসলাম বলছেন যে তিনি তাদের কাছে কোরআন পড়ে শোনাবেন। ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাবের শিক্ষা দিবেন, ইউআল্লিমুহুমুল কিতাবা মানে কিতাবের টিচ দিবেন, টিচ টিচ ইংলিশে বলে টিচ দেওয়া, দাস শিক্ষা দিবেন। তো যিনি লেখাপড়াই জানেন না তুমি টিচ দিবেন কি করে কিতাবের, ওর হিকমা, এবং শুধু কিতাব নয় হিকমা মানে বিজ্ঞান সায়েন্স, সায়েন্সেরও টিচ দিবেন। তো এমন এরা এতই মূর্খ যে হুজুরকে মূর্খ বানাতে যে ওরা নিজেরাই মূর্খ হয়ে গেছে, যিনি কিছুই জানেন না উনি বিজ্ঞান শিখাবেন কি করে। যাই হোক, এখানে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন যে পুরা কিতাবের ইলম দিয়ে রাসূল পাককে পাঠানো হয়েছে, উনি কিতাবের শিক্ষা দিবেন। আর এই আয়াত পাকে মাওলানা আলীর জন্য বলা হয়েছে, সূরা বাকারাতে রাসূল পাকের জন্য বলা হয়েছে যে কিতাবের ইলম দিয়ে পাঠানো হয়েছে, উনি কিতাব শিক্ষা দিবেন। আর এই আয়াত পাকে মাওলানা আলীর জন্য বলা হয়েছে, মান ইনদাহু ইলমুল কিতাব, সেই ব্যক্তি আপনার রেসালাতের সাক্ষী হিসাবে যথেষ্ট, যিনি যাতে আল্লাহ পাক পুরো কিতাব, শুধু কিতাব কোরআন নয়, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের ইলম দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর এই কিতাবের ইলম নিয়ে রাসূল আর মাওলানা আলী পৃথিবীতে এসেই কাবা ঘরে জন্মগ্রহণ করলেন, চোখ বন্ধ করেছিলেন এই ইলমের দ্বারাই, যে যতক্ষণ রাসূল পাক না আসবেন আমি চোখ খুলব। আল্লাহ রাসূল যখন খুললে এলেন তখন চোখ খুললেন, ওনার নিয়ত ছিল কি যে যত আমি চোখ খুললে কাবা শরীফ দেখতে পাবো, কিন্তু আমি কাবাকেও দেখতে চাই না, প্রথম দেখতে চাই কাবার কাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে কি, তখন কেউ জানে না উনি নবী ও রাসূল, উনি জানেন ইনি নবী ও রাসূল। তখন রাসূল পাকের বয়স 32 বছর কি 30 বছর এইরকম, উনি ওনার নবুয়াত রেসালাতের সাক্ষী দিচ্ছেন। তাহলে মাওলা আলী যে সিদ্দিক, দুইটা আয়াত হলো, কটা আয়াত, একটা ওয়াকুনু মাস সাদিকিন, আর এখানে বললেন কুল কাফা বিল্লাহি শাহীদা বাইনি ওয়া বাইনাকুম, দুটো সাক্ষী। তিন নাম্বার আয়াত মাওলা আলীর উপরে, এটা কার উপরে, মাওলা আলী আলাইহিস সালামের উপরে, তিন নাম্বার ওনার সিদ্দিক হওয়ার উপরে। যারা ওনাকে সিদ্দিক মানে না, ইয়া কোরআনই মানে না, পড়েই নাই কোরআন, যে আলীকে সিদ্দিক মানে না ও কোরআনই পড়ে নাই, এই জন্য বলি ভাই কোরআন আগে ভালো করে পড়েন এবং কোরআনের তাফসির পড়েন, এবং তাফসির আল্লাহর রাসূল থেকে নেন এবং রাসূল পাকের সাহাবী থেকে নেন। সূরা জুমার
চব্বিশ পারা ৩৩ নম্বর আয়াত, কত আয়াত? সুরা আল জুমার এই আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযি যা আপনি সিদ্দকে ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এই আয়াতের সরাসরি ট্রান্সলেশন হচ্ছে, যে ব্যক্তি সত্য নিয়ে এসেছেন এবং যিনি তার সত্যায়ন করেছেন, তাসদিক করেছেন, তারাই তো মুত্তাকি। আয়াতটি কি হলো? ওয়াল্লাযি যা আবি সিদ্দিক, যিনি সত্য সহকারে এসেছেন, ওয়া সাদাকা বিহি আর ওই সত্যকে যিনি তাসদিক করেছেন, সত্যায়ন করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছেন মুত্তাকি। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে বৈরুত না আল কাহেরা মিশর প্রিন্ট 661 এবং 662 পৃষ্ঠা এবং ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির 42 খণ্ডে 359 পৃষ্ঠা, এই দুইখানা কিতাব, একটি তাফসিরের কিতাব, একটি তারিখের কিতাব, এর মধ্যে রেওয়ায়েত করেছেন, আখরাজা ইবনু আসাকির আন মুজাহিদ ফি কওলিহি ওয়াল্লাযি জাআ বিসিদক ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুজাহিদ বলেন আল্লাহর কওল যে ওয়াল্লাযি জাআ বিসিদক, আল্লাহ বলিতেছেন যিনি সত্য সহকারে এসেছেন তিনি হচ্ছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সত্য নিয়ে যা আবিষ্কৃত, যিনি সত্য নিয়ে এসেছেন, যিনি সত্য নিয়ে এসেছেন ইনি হচ্ছেন কে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাদাকা বিহি ক্বালা আলী ইবনু আবি তালিব, আর রাসূলে পাকের যে সত্য নিয়ে এসেছেন তাকে যিনি সত্যায়ন করেছেন, তাসদিক করেছেন, ইনি হচ্ছেন আলী ইবনু আবি তালিব। তো এই আয়াতে যা আবিষ্কৃত এটা হচ্ছেন রাসূলে পাক, আর সাদাকা বিহি এটা হচ্ছেন আলী। যা আবিষ্কৃত এটা হচ্ছেন রাসূলে পাক, আর সাদাকা বিহি আলী। যা আবিষ্কৃত মানে সত্য নিয়ে যিনি এসেছেন, মানে ইসলাম নিয়ে যিনি এসেছেন, এটা হচ্ছেন রাসূলে পাক। ইনি সত্য এনেছেন, রাসূল ইসলাম এনেছেন, তাওহীদ এনেছেন, নবুয়ত রিসালাত এনেছেন। ওয়া যা আবিষ্কৃত, আর এই নবুয়তের যিনি সত্যায়ন করছেন, তাসদিক করছেন, এটা আলী, উনি প্রথম তার তাসদিক করেছেন। এই আয়াত পাঠ থেকে সাবিত, সর্বপ্রথম তাসদিক করনে ওয়ালা হযরতে আলী। কে বলুন? সর্বপ্রথম রাসূল পাকের তাসদিক করনে ওয়ালা কে? এ কোরআন, কোরআনের তাফসীর, এটা কি বলুন সবাই? এটা কি কোরআন না কোরআনে পাক? তাহলে সিদ্দিক কে হলেন? কোরআনের আয়াত অনুযায়ী সিদ্দিকটা কে? মাওলা আলী, মাওলা আলী, এটা তো কোরআন। এবারে হাদিসে পাক দেখেন। আচ্ছা, সিদ্দিকের পরে, সিদ্দিকে আকবরের পরে আসছি। এবারে আমরা হাদিসে পাকের দিকে যাই, যে প্রথম তাসদিককে করেছেন এবং ইসলাম গ্রহণ বা ইসলামের ডিক্লারেশন সর্বপ্রথম কে দিয়েছেন। এর উপরে হাদিসে পাক ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? এই হাদিস রিওয়ায়াত করেছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন আরকাম বলেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 215 পৃষ্ঠা, আন যায়েদ ইবনে আরকাম ক্বালা আউয়ালু মান আসলামা আলিয়্যুন, সর্বপ্রথম যিনি ইসলামের তাসদিক করেছেন তিনি হলেন আলী। তিনি কে? এটা কোন কিতাব? তিরমিজি শরীফ, যেটা প্রত্যেকটা মাদ্রাসায় এই হাদিসের বই পড়ানো হয়। এই হাদিসের বই না পড়লে কেউ মলবি হবে না। বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামজাবি, জামাত ইসলামি, তাবলিগ জামাত, প্রত্যেক জামাতের মাদ্রাসায় এই হাদিসের বই পড়ানো হয়, সেটার নাম জামে উত্তিরমিজি বা তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্ট কিতাবুল মানাকিব এই অধ্যায়ের 215 পৃষ্ঠার মধ্যে সহিহ সানাদে ইমাম তিরমিজি আবার এর সানাদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হাসান এবং সহি। যায়েদ বিন আরকাম বলেন আউয়ালু মান আসলামা আলিয়্যুন, সর্বপ্রথম যিনি ইসলামের তাসদিক করেছেন, সত্যায়ন করেছেন, তিনি হচ্ছেন আলী। ওই যে পাহাড়ের উপরে রাসূলের পাক যখন বললেন, আর এক একজন এক এক রকম কথা বলে, তাহলে ইনারা কি কোরআন পড়ে না পড়ে না, হাদিস পড়ে না পড়ে না? এখানে যেহেতু আজকে লোক কম, এটার উপরে প্রায় আমার বক্তব্য আড়াই থেকে তিন ঘন্টার বক্তব্য আছে, এটা আমি শর্টে নিয়ে আসবো আপনাদের কাছে। প্রথম দেখেন কে তাসদিক করেছেন, এবং ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন,
এবং শুধু ইসলাম নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এই হাদিস তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 215 পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সাল আউয়ালু মান সাল্লা আলী ইবনে আবি তালিব, সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব। ফের দেখুন হাদিসে পাক, এই হাদিস বর্ণনা করেছেন হযরত ইবনে কাসির, যে হাফেজ ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির আরব আজমের সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া আবার নেহায়া কিতাবের তৃতীয় খণ্ডে চতুর্থ খণ্ডে 64 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এবং ইমাম তাবারি তার তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড 312 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। বলেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনুল মুনকাদির ওয়া রাবিয়াত ইবনু আবি আব্দুর রহমান ওয়া আবু হাজেম ওয়া কালবি কালু আলিজুন আউয়ালু মান আসলামা, বলছেন হাদিস বর্ণনা করেছেন মুনকাদির এবং রাবিয়া ইবনে আবি আব্দুর রহমান এবং আবু হাজেম এবং কালবি চারজনই বলেছেন সর্বপ্রথম যিনি ইসলামের গাওয়াহি দিয়েছেন, শাহাদাত দিয়েছেন তিনি হচ্ছেন আলী। বুঝেছেন না? কেউ কেউ বলেন হযরতে আবু বকর, কিন্তু সহি সনাদে কোথাও ওনার নাম এসছে, কে এসছেন? হযরতে আলী। হাফেজ ইবনে কাসির পর্যন্ত বলেছেন আলী। এরপর দেখুন এই হাদিস বর্ণনা করেছেন হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া চতুর্থ খণ্ডের 65 পৃষ্ঠায়, এবং ইমাম তাবারি তারিখে তাবারি দ্বিতীয় খণ্ডের 55 পৃষ্ঠায়, এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 15 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেন যে আন ইবনে আব্বাস কালা আউয়ালু মান সাল্লা আলিয়ুন, সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন আলী। আবার হাদিস হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের চতুর্থ খণ্ডের 64 পৃষ্ঠায়, এবং ইমাম তাবারি তার তারিখে তাবারি দ্বিতীয় খণ্ডের 312 পৃষ্ঠায়, দুইখানা তারিখের মধ্যে ইমাম তাবারি এবং ইমাম হাফেজ ইবনে কাসির, যা যে ইবনে তাইমিয়ার সাগরেদ, আর ইবনে তাইমিয়া হচ্ছেন আব্দুল ওয়াহাব নাজদীর, যার থেকে ওয়াহাবিজম এসছে। আব্দুল ওয়াহাব নাজদীর ফলোয়ার্সকে বলা হয় ওয়াহাবি। আব্দুল ওয়াহাব নাজদীর যে থট ইবনে তাইমিয়া থেকে নিয়েছেন, এই ইবনে তাইমিয়ার সাগরেদ হাফেজ ইবনে কাসির, ইনি এনারা হচ্ছেন সব ওয়াহাবি মতবাদের, তিনি পর্যন্ত তার কেতাবে উল্লেখ করেছেন। আন ইবনে ইসহাক কালা আউয়ালু মা আউয়ালু যাকারিন আমানা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহু ওয়া সাদাকাহু আলী ইবনে আবি তালিব, ইসহাক হতে বর্ণিত তিনি বলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব রাসূলের পাকের উপরে এবং এই ইসলামের তাসদিক অর্থাৎ গাওয়াহি শাহাদাত তিনি দিয়েছেন, এবং রাসূলের পাকের রেসালাতেরও উনি শাহাদাত দিয়েছেন সর্বপ্রথম, এবং সর্বপ্রথম রাসূলের পাকের সাথে নামাজও তিনি পড়েছেন, তার আগে কেউ নামাজ পড়ে নাই। আচ্ছা, ইমাম নাসাই কি বলছেন দেখুন। ইমাম নাসাই তার খাসা এসে আলীর মধ্যে, এবং হাদিসের সনাদ ইসনাদহু সহিহুল ইসনাদ আলা শর্ত বুখারি ওয়া মুসলিম, ইমাম বুখারি ও মুসলিমের সাথে এই হাদিসের ইসনাদ সহি। হাদিস শরীফটি হযরত সালমা বিন কাহিল বর্ণনা করেছেন, আন সালমা তাবনে কাহিল কালা সামিতু আলিয়ান করমাল্লাহু ওয়াজহাহু ইয়াকুলু আনা আউয়ালু মান সাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আলাইহিস সালাম তিনি নিজেও বলেছেন আমি ওই ব্যক্তি যে সর্বপ্রথম রাসূলের পাকের সাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, আমি প্রথম নবী পাকের সাথে নামাজ পড়েছি। ফের হাদিস বর্ণনা করেছেন ইমাম নাসাই তার খাসা এসে আলীর প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে, যে নাসাই সিয়াসিত্তা হাদিসের লেখকের মধ্যে একটা লেখক, নাসাই শরীফের লেখক, তিনি বলেন আন আবি হামজা عن زيد بن ارقام قال اول من سلم مع رسول الله صلى الله عليه وسلم علي بن ابي طالب, حضرت زيد بن ارقام বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি আলী ইবনে আবি তালিব। ফের জায়েদ বিন আরকাম বলেন, এটাও খাসায়েস আলী, ইমাম নাসাই তার খাসায়েস আলীর 20 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, এবং হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়া নিহায়া 66 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এবং ইমাম তাবারি তার তাফসীর তারিখে তাবারি দ্বিতীয় খণ্ডের 310 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এবং তা ইমাম মিজ্জি তার তাহজিবুল কামাল 13 খণ্ডের 446 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এবং নাসিরউদ্দিন আলবানী
যে আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসদের ইমাম তাদের শেখ শাইখুল ইসলাম বলে, পুরো আরব আজম বর্তমানে যে নাসিরউদ্দিন আলবানির উপরে চলে, বর্তমানে পুরো আরব আজম যে নাসিরউদ্দিন আলবানির ফতোয়ার উপরে চলে, সে নাসিরউদ্দিন আলবানি এই হাদিস শরীফকে রিওয়ায়াত করার পর বলেছেন যে সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ সহি, যাইব তো নয়, হাসানও নয়, নাসিরউদ্দিন আলবানি আহলে হাদিসদের শেখ ইমাম ওয়াহাবি তাদের গুরু, বর্তমান পুরো আরব আজম তার ফতোয়ার উপরে চলে, তিনি এই হাদিসের ইসনাদকে বলেছেন সহি। অতএব এই হাদিস শরীফ ইনকার করার আর কারো জায়গা থাকলো না। কি এটা মারাত্মক হাদিস! তিনি বলতেছেন ক্বালা আন যায়েদ ইবনে আরকাম ক্বালা আউয়ালু মান আসলামা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু বলেন, রাসূলের পাকের সাথে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি আলী। সুবহানাল্লাহ, ভাষাটা বুঝেন নাই? মা রাসূলিল্লাহ, প্রথম যিনি ঈমান এনেছেন আলী, এটা বলছেন না, মা রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর সাথেই তিনি মুসলমান, অর্থাৎ আল্লাহর রাসূল যেদিন থেকে মুসলমান আলী সেদিন থেকে মুসলমান। সুবহানাল্লাহ, রাসূল কবে থেকে মুসলমান? আল্লাহ যেদিন থেকে মুসলমান, আল্লাহ মুসলমান। এবং আল্লাহর একটা নাম মুমিন, আল্লাহর নাম কি পড়েন নাই? 99টা নামের মধ্যে ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন পড়েন নাই? তো মুমিন আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান সবচেয়ে বেশি আছে আল্লাহ, আল্লাহ ছেড়ে আল্লাহ চাইতে বেশি ঈমান কারো আছে? তাই সবচেয়ে বড় মুমিন আল্লাহ, এবং আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ঈমান আছে রাসূলের পাকের, এই জন্য রাসূলের পাকও মুমিন, এবং আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ঈমান আছে মাওলা আলীর, এই জন্য আলীর নামও মুমিন, মাওলা আলীও মুমিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুমিন, আল্লাহও মুমিন। তো রাসূলের পাক কবে থেকে মুমিন? আল্লাহ কবে থেকে মুমিন? কেন রাসূলের পাক এসেছেন কোথা থেকে? সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূলের পাকের জন্য বলছেন তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর। এখন কোন কোন মোল্লা বলে যে এই নূরটা রাসূলের পাক না, বলে এটা কোরআন, আর পরে বলে আছে ওয়া কিতাবুম মুবিন, ওয়া আতিফা, ওয়া আরবিতে বলে আতিফা, যেটা ইংলিশে বলে কনজাংশন, সব বাংলা যেমন এবং, এবং একটি কিতাব, দুটো আলাদা জিনিস, তোমাদের কাছে এসেছে একটি নূর আল্লাহ থেকে নূর, এবং একটি কিতাব, তা দুটো একই জিনিস হলো না আলাদা হলো? ভাই বলুন, বলে আমি আমি আপনাদের এই মজলিসে এসেছি এবং আমার সাথে এসেছেন আঞ্জুমানে কাদেরিয়া সেক্রেটারি সাহেব, তাহলে আমি আর সেক্রেটারি সাহেব এক না আলাদা? তো তোমাদের কাছে এসেছে একটি আল্লাহ থেকে নূর এবং একটা কিতাব, তার মানে কি কিতাব আর নূরটা দুটো এক না আলাদা? আলাদা না। তো এই নূরটাকে মৌলভী সাহেবকে তফসিরে বের পড়েনি, তাহলে মৌলভী কোথা থেকে হলো? তফসিরের জালালাইন প্রত্যেক মাদ্রাসে পড়ানো হয়, বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামাদার যত মাদ্রাসা, তফসিরের জালালাইন না পড়লে মৌলভী হবে না। তুমি তফসিরে জালালাইন পড়ে আল্লামা তো দাহার হয়ে গেলে, আরে কোরআনের তফসিরটা পেলে না? তফসিরে জালালাইনের 92 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তফসিরে যদি তর্জমার কারণে বা প্রিন্টের কারণে পৃষ্ঠা এদিক ওদিক একটু হয়ে যায়, আপনি এই আয়াতের তফসির খুলুন, যদি মৌলভী সাহেব হয় আরবিতে লেখা মূল কিতাব মাতান তফসিরে জালালাইন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের তাফসিরে কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কিতাবুম মুবিন হুয়াল কুরআন, এই আয়াতের তাফসিরে তাফসিরে জালালাইনে বলা হয়েছে আল্লাহ থেকে তোমাদের কাছে চলে এসেছে নূর, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং কিতাবুম মুবিন প্রকাশ্য কিতাব, এটা হচ্ছে কুরআন। আবার কেউ কেউ বলেছেন রাসূলের পাককেই কিতাব বলা হয়েছে। তো যাই হোক, এই যে নূর এসে গেছেন রাসূলের পাককে, আল্লাহ পাক কি বললেন? নূর। আমাদের কাছে এসেছেন কে? নূর। কে এসেছেন? তা রাসূলের পাকের সিফাত এখানে কি বললেন? নূর। কোথা থেকে এসেছেন? মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, মিন ইন্দিল্লাহ বলেন নাই, মিন ইন্দিল্লাহ যদি হতো তাহলে আল্লাহর নিকট থেকে, ইন্দা মানে নিকটে, ইন্দা মানে নিকট, নিকটে, মিন ইন্দিল্লাহ কোরআনে আসে নাই, মিনাল্লাহ,
মিন মানে ফ্রম, ইংলিশে ফ্রম, বাংলা হইতে, বাংলা হইতে, হইতে মিন মানে হইতে, আল্লাহ মানে আল্লাহ, মিন আল্লাহ মানে আল্লাহ হইতে। তো তোমাদের কাছে এ নূর নবী এসেছেন আল্লাহ হইতে। তা আল্লাহ হতে যে এলেন তাহলে আসার আগে ছিলেন কোথায়? বলুন, সবাই বলুন, সবাই বলুন, আল্লাহতে ছিলেন তবে তো আল্লাহ থেকে এলেন। আমি রাজবাড়ি খানকা শরীফ হইতে আসিতেছি, তার মানে আসার আগে পাবনাতে ছিলাম। রাজবাড়ি খানকা শরীফে ছিলাম তবেই তো রাজবাড়ি খানকা শরীফ থেকে এলাম, তাই না? আল্লাহ বলতেছেন তোমাদের কাছে নবী পাক এসেছেন, নূর এসেছেন। ইয়াল্লাহ নূর তো এলেন, জন্ম হয়েছে বলছেন এসেছেন। এসেছেন মানে আসার আগে কোথাও মৌজুদ ছিলেন তবেই তো এলেন। ইয়াল্লাহ এ নূর তাহলে ছিলেন কোথায়, আসলেন কোথেকে? আল্লাহ জবাব দিচ্ছেন মিনাল্লাহ, তোমাদের কাছে আসলেন আল্লাহ থেকে। অর্থাৎ নূর তোমাদের কাছে আসার পূর্বে মৌজুদ ছিলেন আল্লাহতে একীভূত হয়ে। নূর আসার আগে ছিলেন আল্লাহতে একীভূত হয়ে। এই নূরের নাম না আহমদ ছিল না মুহাম্মদ, এই নূর আল্লাহর ভিতরে ছিলেন, তার নাম আহাদ ছিল, নূরটা আহাদ। যখন আলাদা করলেন কোন ছায়াকুনের মাধ্যমে, তখন ওই নূর থেকে একটা নূর, আহাদ থেকে যে নূর আলাদা হলো, এই আহাদের যে টুকরা সেটা কি হবে? আহাদই তো হওয়ার কথা, উনি ঠিকই বলতেছেন। আহমদ কি করে হবে? পাথরের টুকরা তো পাথর হবে না, না সোনা হবে না, তামা হবে না, পাথরের টুকরা সোনার টুকরা সোনা, তামার টুকরা মাটির টুকরা আগুনের টুকরা আগুনই হবে। তাহলে আহাদ থেকে যে নূর আলাদা হবে, এটা কি হলো? আহাদ। কিন্তু এই নূর আহাদ তো আসতে পারবেন না। এই নূরকে পৃথিবীতে যেটাই নূর থেকে নূর তৈরি হলো আলাদা করলেন, এই নূরকে আল্লাহ পাক বাশারিয়াতের পর্দা দিয়ে পৃথিবীতে পাঠাবেন। এই জন্য আলিপ হে দান, এই নূর, এই নূরের মাঝে মিমের পর্দা দিয়ে দিলেন, যে আলিপ হে মিম দাল, নাম হয়ে গেল আহমদ, মিম তুলে নিলে আহাদ। এই নূর আসার আগে ছিলেন আল্লাহ, তো আল্লাহতে যখন ছিলেন তো নূর তো একটাই ছিল, তাহলে আল্লাহ যেমন পাক এই নূর তেমনি পাক কি? যদি এই নূরের মধ্যে পবিত্রতার মধ্যে কম বেশি হয় তাহলে তো আল্লাহর উপরে তহিন হয়ে যায়। যদি কেউ বলে যে না পাক, আস্তাগফির নাউজুবিল্লাহ, যে না পাকটা কোথায় ছিল, কোথায় ছিল? আল্লাহতে, আল্লাহ থেকে তো এসছেন, তাহলে তো আল্লাহর উপরে আয়াত চলে যায়। যখন আল্লাহতে ছিলেন তার মানে আল্লাহর এই নূর, আল্লাহ নিজের একটি নূরকে মুহাম্মদ রূপে পৃথিবীতে পাঠালেন, এই নূরকে, যে নূর ছিলেন আল্লাহতে, আল্লাহর সাথে যখন ছিলেন আল্লাহ যেমন পাক মুহাম্মদের মুস্তাফা ওই রকম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেহেতু আল্লাহর সাথে ছিলেন আল্লাহ যেদিন থেকে মোমেন, এই নূর সেদিন থেকে মোমেন, সেদিন থেকে মোমেন ইমানদার। আর এই নূরের সাথে কে আছেন, যেটা গতকালকেও বলেছি, আজকেও প্রসঙ্গ ক্রমে বলতেই হচ্ছে, এই নূরের ব্যাপারে খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের রিওয়ায়াত করেছেন, নাফায়েসুল মেনানের মধ্যে, ইয়া নবিউল মাওয়াদ্দা কিতাবের মধ্যে, আলী বিন শাহ না, ওনার নাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি, মুফতি আজম কুস্তুনতুনিয়া, তার ইয়া নবিউল মাওয়াদ্দা কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন, আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদে ফাজাইলুস সাহাবার মধ্যে রিওয়ায়াত করেছেন, আহমদ ইবনে হাম্বাল, ফের হাদিস ইবনে আসাকের তার তারিখে দিমাশক আল কাবীরে রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কিরামের এক জামাত রিওয়ায়াত করেছেন, এর রাবি হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, আবার হাদিসের রাবি মাওলা আলী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, মাওলা আলী আলাইহিস সালাম রিওয়ায়াত করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আনা ওয়া আলিয়্যুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুক আদম বি 14 আলফ আম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে আলী, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা 14,000 বছর আগে আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। আল্লাহ যে নিজের নূর থেকে এই নূরকে সৃষ্টি করলেন, তার নাম আহমদ, বলছেন এই নূরটা আমার এবং আলীর নূর, এবং এই নূরকে আদম সৃষ্টি হননি, তারও 14,000 বছর আগে আল্লাহর সম্মুখে আমরা ছিলাম।
এই নূরের নাম আহম্মদ, কিন্তু ভেতরে আলী এখন বোঝা যাচ্ছে না, যেহেতু আহম্মদের সাথে আছেন, নাম আহম্মদ। যেমন আহম্মদ সৃষ্টি হওয়ার আগে আহম্মদ আহাদের সাথে ছিলেন, আহম্মদটা তখন আসেন নাই, যখন আলাদা করলেন আহম্মদ হলেন। আহম্মদের ভিতরে তেমনি আলী আছেন, আলীকে আলাদা করলে তখন আলী নূর বোঝা যাবে, এখন আহম্মদ। এটাই বলছেন আল্লাহ নিজের নূর থেকে যে আহম্মদকে সৃষ্টি করলেন, এটা আদমকে সৃষ্টি করা 14,000 বছর আগে সৃষ্টি করেছেন, এটা আমার এবং আলীর নূর একত্রে রয়েছে। অতঃপর লাম্মা খালাকাল্লাহু আদম, অতঃপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক এই নূরকে আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন পৃষ্ঠদেশে। তারপর নূরকে এক মোমেনার মাধ্যমে নূরকে আল্লাহ পাক সংরক্ষণ করতে করতে আনতে লাগলেন। অতঃপর এই নূর আমার দাদা যান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পর্যন্ত আসলো। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর সুফানিসাইনাকিসনাইন, আমার দাদা জানের পরে নূর সমান দুভাগে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে এক ভাগ কৃষ্ণহ ফি সুলবে আব্দুল্লাহ ওয়া কৃষ্ণহ ফি সুলবে আবিতা আম্মি আবিতালি, দুই ভাগ করে এক ভাগ, সমান দুভাগে ভাগ করে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহ পৃষ্ঠদেশে আল্লাহ রাখলেন, আর এক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে রাখলেন। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি এবং আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী, ফা আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, অর্থাৎ আমি এবং আলী এক নূর থেকে, অর্থাৎ আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, অর্থাৎ আলী আমার থেকে আমি আলীর থেকে, এবং দামুহু দামি ওয়া লাহমুহু লাহমি, অর্থাৎ আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত, ফা মান হাব্বাহু ফাবি হুব্বি হাব্বাহু ওয়া মান আবগাদাহু ফাবি বুগদি আবগাদাহু, অতএব যে আলীকে ভালোবাসে সে আমার কারণেই আলীকে ভালোবাসে, আর যে আলীর প্রতি দুশ্মনী করে ও আমার কারণে আলীর প্রতি দুশ্মনী করে। তো আল্লাহ পাক নিজের নূর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করলেন, এই নূর আলী এবং রাসূল পাকের নূর। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত আসলেন, আব্দুল মুত্তালিবের পর আবার দুভাগ হয়ে গেলেন রাসূল পাক এবং মাওলা। তা আলী আলাইহিস সালাম আসার আগে, আলাদা হওয়ার আগে নূরটা কোথায় ছিলেন বলুন? মাওলানা আলীর নূর কোথায় ছিলেন? রসুল পাকের সাথে আগে ছিলেন, রসুল পাক এই এই নূর রসুল পাকের এই নূরের সাথে ছিলেন, আর রসুল পাকের নূরটা ছিলেন কোথায়? তারপরে প্রথমে যে কথাটা বললেন, বাস্তবে দুই নূরই ছিলেন আল্লাহতে, দুই নূর ছিলেন আল্লাহতে। এই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এবং যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু বলেছেন, আউয়ালু মান আসলামা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, রসুল পাক যেদিন থেকে মুসলিম আলী সেদিন থেকে মুসলিম, আর আল্লাহ রসুল সেদিন থেকে মুসলিম আল্লাহ সেদিন থেকে মুসলিম, অর্থাৎ কিছুই সৃষ্টি হয়নি, সব কিছু সৃষ্টির আগে থেকে আল্লাহ ছিলেন, আল্লাহ রসুল ছিলেন, আলী ছিলেন, খাতুনে জান্নাত এ পাক পাঞ্জাব না হলে ব্যাস, এরা সব আগে থেকেই ছিলেন। এবং ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন তার জামে ও তিরমিজির মধ্যে দ্বিতীয় খণ্ডে 215 পৃষ্ঠায়, এবং ইমাম হাকিম তার মুস্তাদরাক আলা সহিহাইনের তৃতীয় খণ্ডের 121 পৃষ্ঠায়, হাদিস নম্বর 4587, ইমাম মুনাবি ফাইজুল কাদিরের চতুর্থ খণ্ডে 355 পৃষ্ঠায়, এবং ইমাম হাদিসের সনাদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন সহিহুন আলা শর্ত সহিহাইন, এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহি। এই হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল পাকের খাদেম, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক ক্বালা বুইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়া সাল্লা আলিয়ুন ইয়াউমা সালাসাই। ইমাম তিরমিজি এই হাদিস রিওয়ায়াত করেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন যে রাসূল পাক তার রিসালাতের এলান করেছিলেন, প্রথম যে নবুয়াত নবুয়াতের ঘোষণা দিয়েছিলেন সেদিন ছিল সোমবার, আর মাওলানা আলী তার পরের দিন মঙ্গলবার থেকে নামাজ পড়তেছেন। অ্যাকচুয়ালি মঙ্গলবার নয়, নামাজ পড়ছেন ইসলাম আসার আগে থেকেই, এটা আমি আসবো পরে দেখাবো। আইয়ামে জাহেলিয়াতের যুগ, যখন ইসলামই আসেনি,
সব কাফির মুশরিক, কেউ জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তখন থেকে রাসূল পাক নামাজ পড়তেন, মাওলা আলী নামাজ পড়তেন, খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম নামাজ পড়তেন, কারণ এনারা ইসলামের উপরে আগে থেকে এসেছিলেন। মিল্লাতে ইব্রাহিমের উপরে যে নামাজ ছিল, এখানে ইসনা এটা মঙ্গলবার নামাজ পড়ার বলা হয়েছে, এই জন্য যেহেতু নবুয়াতের এলান হয়ে গেল তাই নবুয়াতে মুহাম্মাদের নিয়ম অনুসারে মঙ্গলবার, সোমবার নবুয়াতের এলান করলেন, মঙ্গলবার থেকে এই ইসলামী তরিকায় নামাজ শুরু করলেন। তার আগে মিল্লাতে ইব্রাহিমাই ছিলেন, সমস্ত পয়গম্বর বা এই হাশেমি খানদান যারা ছিলেন মিল্লাতে ইব্রাহিমা। ওই হাদিস শরীফে আমরা আসছি, তার আগে আমরা আরো দু একটা হাদিস পাক শুনাই। এরা যে বলে সর্বপ্রথম ইসলাম মে শাহাদাত দিয়েছেন হযরতে আবু বকর, কত হাদিসের রেওয়ায়ত আছে দেখেন, মাওলা আলী কে আছে, তারা তিনি কোনদিন হযরত আবু বকর বলেননি যে আমি ইসলামের গ্রহণ করেছি। প্রথম যেদিন সাফা পাহাড়ে সব কুরাইশদেরকে ডাকলেন ইসলামের জন্য, সেদিন হযরতে আবু বকর মক্কা শরীফে ছিলেনই না, হযরত আবু বকর মক্কা শরীফে ছিলেনই না, উনি ব্যবসার কাজে সিরিয়া গেছিলেন, উনি ব্যবসার কাজে সিরিয়াতে ছিলেন। উনি যখন মাওলা আলী শাহাদাত দিলেন, আরো অনেকে কবুল করলেন, খাদিজাতুল কুবরা কবুল করলেন, তারপর উনি যখন ফিরে আসলেন মক্কা শরীফে, তখন তাকে সব কোরাইশরা এসে ঘিরল, এসে বলল যে দেখেন উনিও কোরাইশ দলপতির ভিতরে একজন ছিলেন হযরত আবু বকর, তারা সব মূর্তি পূজা করতেন, ইনিও করতেন। তো বলেন আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে মুহাম্মদ একটা নতুন ধর্মের কথা বলতেছেন, তিনি বলছেন আমরা যে 360 মূর্তি পূজা করি ইবাদত করি এগুলো মিথ্যা, তিনি বলছেন একজন নাকি আল্লাহ আছেন আর তাকে নাকি আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, উনি নাকি আল্লাহ নবী ও রসুল। তো তারা বিচার করার জন্য ওনার কাছে সব আসলো, ভাবলো হযরত আবু বকর এটাকে এনকার করবেন। উনি বলেন সত্যি উনি তাই বলছেন, বলে হ্যাঁ এই কথা বলছেন, উনি নবুয়তের দাবি করেছেন, বলে হ্যাঁ দাবি করেছেন। তখন হযরত আবু বকর উনার কাছে গেলেন, বলেন আমি কুরাইশদের লোক থেকে শুনছি এই ব্যাপার, তখন উনি বললেন হ্যাঁ তুমি এটা গ্রহণ করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য না এবং মুহাম্মদ আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল। যখন রসুলের পাকের কাছে শুনলেন, হযরত আবু বকর জানতেন যে না ইনি সত্যবাদী, ইনি যা বলেন মিথ্যা বলেন না, আর ওনারা তাওরাত ইঞ্জিল থেকে জানতেন যে আখেরি নবী আসবেন এবং ওনার রাজত্ব রোম পর্যন্ত বিস্তার লাভ করবে। তখন হযরত আবু বকর বললেন ঠিক আছে, আপনি যখন কখনো মিথ্যা বলেন না সত্য বলেন, আপনার কথা মেনে নিলাম, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য না এবং আপনি আল্লাহর রসুল। কয়েকদিন বাদে ঘটনা উনার এলানের। যাই হোক, এর উপরে আরো হাদিসে পাক রয়েছে যা ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ শরীফের প্রথম খণ্ডে 330 পৃষ্ঠায় হাদিস নম্বর 3062 এবং ইবনে আবু আসেম আস সুন্নাহ কিতাবের দ্বিতীয় খণ্ডে 603 পৃষ্ঠায় এবং ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের নবম খণ্ডের 119 পৃষ্ঠায় রেওয়ায়ত করেছেন। এবং ইমাম হাইসামি বলেছেন রেজালুহু রেজাল সেকা, এ সমস্ত রেজাল সেকা রেজাল বিশ্বস্ত রাবি। এবং ইবনে সাদ তার তাবাকাতুল কুবরা তৃতীয় খণ্ডের 21 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। হাদিস শরীফটি আন আমর ইবনে মাইমুন আন ইবনে আব্বাস ফি রিওয়ায়াতে তাবিলা, হযরত আমর ইবনে মাইমুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি রাইসুল মুফাসসিরিন তিনি তাকে কথা বলেছেন, বিস্তারিত ভাবে বর্ণনা করার পর বলেন কালা কানা আউয়ালু মান আসলামা মিনান নাস বাদা খাদিজা আলী ইবনে আবি তালিব, সমগ্র মানব জাতির মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের শাহাদাত দিয়েছেন তিনি আলী ইবনে আবি তালিব। নারায়ে হায়দারি, এবং দেখুন আরো মারাত্মক হাদিসে পাক, এই হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম আহমদ এই হাদিস রিওয়ায়াত করেছেন ইবনে আবি সাইবা, মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে। ইবনে আবি সাইবা কে জানেন, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারি শরীফ, ইমাম বুখারীরই জন্ম হয়নি তার আগেই এই মুসান্নাফ ইবনে আবি সাইবা তার কিতাব, ইমাম বুখারীর টিচার, ইমাম বুখারী তার সাগরেদ ছিলেন শিক্ষক।
ইবনে আবি শাইবা তার মুসান্নাফে সপ্তম খণ্ডের 267 পৃষ্ঠা হাদিস নাম্বার 35954 এবং ইমাম তাবারানী মুজামুল কবীরের ষষ্ঠ খণ্ডের 265 পৃষ্ঠা এবং এই হাদিস ইমাম হাইসামি মাজমু জাওয়াইদের নবম খণ্ডের 102 পৃষ্ঠা এবং ইমাম শাইবানী আল আহাদ ওয়াল মাসানি প্রথম খণ্ডের 149 পৃষ্ঠা। এতগুলো কিতাবের মধ্যে হাদিস শরীফটি এসেছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে পাকের রাবি আন সালমান ক্বালা আউয়ালু হাযিহিল উম্মাহ ওয়ারুদান আলা নাবিয়্যিহা আউয়ালুহা ইসলামান আলী ইবনে আবি তালিব। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই উম্মতের মধ্যে তিনি সর্বপ্রথম হাউজে কাউসারে সবারই রাসূল পাকসালামের নিকট উপস্থিত হবেন, তিনি যিনি সর্বপ্রথম ইসলামের শাহাদাত দিয়েছেন, আর তিনি আলী ইবনে আবি তালিব। সর্বপ্রথম যিনি ইসলামের শাহাদাত দিয়েছেন তিনি সর্বপ্রথম হাউজে কাউসারে রাসূল পাকের কাছে এসে মিলিত হবেন, আর তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব। তাহলে সর্বপ্রথম ইসলামের শাহাদাত তিনি দিয়েছেন, এই হাদিস পাক থেকে সাবেক হাউজে কাউসারে সর্বপ্রথম রাসূল পাকের কাছে আসবেন আলী আলাইহিস সালাম, এটাও এই হাদিস পাক থেকে সাবেক। এরকম ভাবে অনেক হাদিসে পাক রয়েছে। এবারে আমি যে হাদিস শরীফটা আপনাদেরকে বললাম যে শোনাবো, যে সপ্ত নামাজ পড়ছে ইসলাম আসার পর, আর ইসলাম আসার পরেও নয়, যত সাহাবী নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যখন নামাজ ফরজ হলো, মেরাজে গেলেন যখন নামাজ ফরজ হলো, মেরাজ থেকে আসার পর আল্লাহ রাসূল নামাজের হুকুম করলেন, তারপর থেকে সব সাহাবীরা নামাজ পড়তেছেন। আর রাসূল পাক এ ঘরানা রাসূল পাক মাওলা আলী খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, এনারা হচ্ছেন আহলে বাইতের ঘরানা। এনারা মেরাজে নামাজ ফরজ তো দূরের কথা, এনারা ফরজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য এনারা আগে থেকেই মুসলমান, ইসলাম আসার আগে থেকে মুসলমান। শুধু এই এতে নয়, ইসলাম আসার বহু আগে যখন নবী পাক নবুয়তের এলান করেন নাই, আইয়ামে জাহেলিয়াতের যুগ, তখন থেকে রাসূল পাক নামাজ পড়েন, খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম নামাজ পড়েন, মাওলা আলী নামাজ পড়েন। হাদিস, আমার কথা আপনারা মানবেন কেন? আমি প্রত্যেক জায়গায় বলি, আমি দলিল ছাড়া কোনো কথা বললে আমার কথা আপনারা মানবেন না। এটা আমি যদি দলিল না দিই এ কথাও মানতে হবে না। এইটা আমি আপনাদেরকে দশখানা হাদিসের কিতাব থেকে আমি পেয়েছি। আমি এটা আমার হাতের নোট, হ্যান্ড রাইটিং, তারপর আমি আমার ইন্ডিয়া থেকে ফটোকপি করে নিয়ে এসেছি, এগুলো আমি নোট করেছি। আমি এখনো পর্যন্ত রিসার্চ করে এই হাদিস শরীফটি 10টা হাদিসের কিতাবে পেয়েছি। কয়টা? 10টা। তার মানে আরও যে নাই তা নয়, এখনও রিসার্চ করতে গিয়ে হয়তো আরও কিতাবে পেতে পারি। হ্যাঁ, 10টা পেয়েছি মানেই যে আমি একদম বিরাট আলেম হয়ে গেছি তা তো না। মালিক পাকের কদম পাকের সদকায় এ গোলাম তার রিসার্চের দ্বারাই 10টা হাদিসের বই হাদিস পেয়েছে। এখনও রিসার্চ করতে গেলে আরও কিতাবে পাওয়া যেতে পারে। এখন আমি যে 10টা কিতাবে পেয়েছি তার মধ্যে এক নাম্বার ইমাম নাসাইয়ের কিতাব, ইমাম নাসাই, ইমাম নাসাই তার খাসায়েসে আলীর মধ্যে, ইমাম নাসাই, তাহলে 11টা হবে। আমার এখানে নোটের মধ্যে ইমাম নাসাইয়ের নামটা মনে হচ্ছে লেখা নাই। এই নোটে 10টা যে কিতাব লেখা আছে এর মধ্যে ইমাম নাসাইয়ের নাম লেখা নাই, কিন্তু আমি প্রথমে হাদিস শরীফটা ইমাম নাসাইয়ের বইয়েই পাই, এই জন্য আমি প্রথমে ইমাম নাসাইয়ের নামটা নিই। প্রথম আমি এই হাদিস শরীফটা পেয়েছি ইমাম নাসাইয়ের কিতাব খাসায়েসে আলী থেকে ফার্স্ট, তারপর বিভিন্ন কিতাব থেকে আমি পেলাম। ওই ইমাম আসল যে কিতাব থেকে পেয়েছি তার নামটাই লিখতে আমি প্রথমে ভুলে গেছি। তা 10টা নয়, 11টা হাদিসের কিতাব আপনারা গুনেন, আমি কিতাবের নামগুলো বলতেছি। প্রথম হচ্ছে ইমাম নাসাই, গুনবেন, কম হলে আমাকে বলবেন, তাহলে আমারও ভুল হতে পারে মার্কিং এ নাম্বারিং এ ইমাম নাসাই খাসায়েসে আলী তার 2-3 পৃষ্ঠায়। 2 নম্বর মুসনাদে আবু ইয়ালা তৃতীয় খণ্ডের 117 পৃষ্ঠা, হাদিস নম্বর 1547। ইমাম তাবারানী মুজামুল কবির 16 খণ্ডের 101 পৃষ্ঠা। কটা বই হলো? 3টা হাদিসের বই। ইমাম বুখারি হাদিসের রিওয়ায়াত করেছেন তার তারিখুল কবীরের মধ্যে। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াতের মধ্যে। কটা? 5টা। ইমাম হাকিম তার মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে।
এবং ইমাম হাকিম হাদিসটি রিওয়ায়াত করার পর এর সনদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে সহিহাইন, এই হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহি। হাদিস শুধু সহি নয়, বুখারী ও মুসলিমের শর্তে সহি, অর্থাৎ এই হাদিস কোরআনের পরে হচ্ছে স্থান সহি হাদিস। এরপর হাদিস রিওয়ায়াত করেছেন হাফেজ ইবনে কাসির, মজার ব্যাপার যে ইবনে কাসিরের তাফসীরে ইবনে কাসির আরব আজমের প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, তার তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এটা ওয়াহাবিদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সবাই কাছে গ্রহণযোগ্য, কেন উনি খুব পণ্ডিত লোক ছিলেন, আকীদা যাই হোক মতবাদ যাই হোক কিন্তু পণ্ডিত ছিলেন, কাজে উনি সত্য কথাগুলো লিখেছেন, যেটা উনি মানতে পারেননি উনি আবার কমেন্ট করে দিয়েছেন, এটা আমি মানতে পারছি না, এটা আমার মতে এটা গ্রহণ করতে পারছি না, কিন্তু আছে, কিন্তু কেতাবে আছে বলে উনি লিখেছেন অনেক কথা। এই হাদিসটা সহি সনদে হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের চতুর্থ খণ্ডের 63-64 পৃষ্ঠা, দুই পৃষ্ঠা ব্যাপী হাদিস বয়ান করেছেন, যদি কেউ দেখতে চান কোনো সমস্যা না, আমার কাছে চলে আসবেন, ট্যাব আছে এখানে, এই ট্যাবে কয়েক হাজার হাদিস ও তাফসীরের কিতাব আছে। ফের হাদিস ইমাম তাবারি তার তারিখে তাবারির দ্বিতীয় খণ্ডের 56 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এবং আমার কাছে দুইটি প্রিন্ট আছে, আর একটা প্রিন্টের দ্বিতীয় খণ্ডের 311 পৃষ্ঠায়, এবং ইবনে আব্দুল বার আল ইস্তিয়াব কিতাবের তৃতীয় খণ্ডের 1241 পৃষ্ঠা। আবার হাদিস মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ শরীফের প্রথম খণ্ডের 209 পৃষ্ঠা, হাদিস নম্বর 1787। আবার এই হাদিসটি ইমাম মুকাদ্দাসি আল আহাদিসুল মুখতারা অষ্টম খণ্ডে 388 পৃষ্ঠা, হাদিস নম্বর 6479। কটা হলো? 11 তাই না? জি, 11 খানা হাদিসের কিতাব থেকে হাদিস, মাথা খারাপ হয়ে যাবে যে রাসূলের পাক এবং মাওলানা আলী আলাইহিস সালাম যখন ইসলামই আসেনি, নবী পাক নবুয়তের এলান করেন নাই, 25 বছর ওনার দুনিয়াবি উমর মুবারাকে শাদি মুবারক করেছেন, তখন থেকেই তিনি তার আহলিয়া পাক খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম এবং মাওলানা আলীকে নিয়ে নামাজ পড়েছেন। এই হাদিস রিওয়ায়াত করেছেন কে? হযরত আফিফ। হযরত আফিফ বলেন যে ক্বালা জিতু ফিল জাহিলিয়্যা ইলা মক্কা, জিতু ফিল জাহিলিয়্যাতি ইলা ইলা মক্কা, আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন ইসলাম আসেনি, নবী পাক নিজের নবুয়তের এলান করেননি, আল্লাহ একবার একত্ববাদের প্রচার হয়নি, যখন পুরো মক্কাবাসী মূর্তি পূজা করছে, ইবনে আব্বাস ইসলামে তখন আসেন নাই ইসলামের বিরুদ্ধে, এবং শুধু একমাত্র হাশমি খানদান রসুল পাক মাওলা আলী আবু তালিব আলাইহিস সালাম আব্দুল মুত্তালিব এই যে খানদান ইনারাই মুসলমান ছিলেন। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে বললেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে, সরি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, যিনি রসুলের পাকের চাচা, উনিও মুসলমান না, এমনকি ইসলাম আসার পরে প্রথমে উনি ইসলাম গ্রহণ করেন নাই, পরে করেছিলেন বদরের যুদ্ধে, উনি তো রসুলের পাকের বিরুদ্ধেই ছিলেন তখন, তারপরে উনি বন্দী হন, পরে ইসলাম গ্রহণ করেন, রসুলের পাকের চাচা হযরত আব্বাস, উনি কাপড়ের ব্যবসা করতেন এবং আতরের উনি হোলসেলার ছিলেন। কে? হযরতে আব্বাস, রসুলের পাকের চাচা হযরতে আব্বাস কাপড়ের ব্যবসায়ী ছিলেন, ব্যবসাদার, এবং আতরের ব্যবসা করতেন। তা আফিফ বলেন যে আমি আমার পরিবারের কাপড় চোপড় কেনার জন্য এবং আতরের জন্য আমি মক্কা শরীফে হযরতে আব্বাস ওনার কাছে গেলাম। তো আমরা ওনার কাছে এমন একটা জায়গায় পাহাড়ের উপরে বসলাম, এবং আব্বাসের জন্য বলছেন ওয়া কানা রাজুলান তাজেরান, ওই যেটা আমি বললাম উনি ব্যবসাদার ছিলেন, এবং আমরা একটা পাহাড়ের উপরে দুজনেই বসলাম, আগে ওনার সাথে আমার সম্পর্ক ছিল ব্যবসার কারণে, তো এমন জায়গায় বসলাম ওখান থেকে সামনে কাবা দেখা যাচ্ছে, ওখান থেকে কাবা শরীফ, কাবা শরীফের নিচে পাহাড় তো উপরে, তো হাইসু উনজুরু ইলাল কাবা, কাবা শরীফ দেখা যাচ্ছিল, ওয়াকাদ হুল্লিকাতিস শামস ফিস সামা, আর আকাশে সূর্যে তখন হালা লেগেছিল, সূর্যের তাপ প্রখর হয়েছিল, এমন সময় আমরা বসে গল্প করছি, এমন সময় দেখলাম এক যুবক এলো, সাপ ফারামা বে বাসারিহি ইলা সামা, ওই যুবক এসে আসমানের দিকে তাকালেন, মানে নামাজের টাইম হয়েছে কিনা, সূর্যের দিকে, সূর্য দেখে তো তত ঘড়ি ছিল না,
তো ওই যুবক এসে আসমানের দিকে তাকালেন, অতঃপর তিনি কাবাকে কেবলা করে দাঁড়িয়ে গেলেন, কাবার দিকে মুখ করে। সুম্মা লাম আলবাস লাম আলবাসি ইল্লা ইয়াসিরা হাত্তা জাআ গোলামুন ফাকামা আলা ইয়ামিনিহি। অতঃপর উনি যখন কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ালেন, এমন সময় এক বালক আসলেন, সে বালক এসে ইয়ামিনিহি ইলা ইয়ামিনিহি উনার ডান দিকে দাঁড়ালেন। কখন যেন ইসলাম আসেনি, আয়ামে জাহেলিয়াতের যুগে নবী পাকের নবুয়তের এলান হয়নি, উনার উমর মুবারক 25-30 ভিতরে। অতঃপর সেই বালক আসলেন, অতঃপর হাত্তা জাআত ইমরাতুন, অতঃপর একজন মহিলা আসলেন, ইমরাতুন মহিলা আসলেন, ফাকামাত খালফুহা, আর সেই মহিলা উনাদের দুজনের পিছনে দাঁড়ালেন। দাঁড়ানোর তরিকাটাও এখান থেকে শিখা যাচ্ছে যে মহিলা স্ত্রী হলেও স্বামীর পাশে নামাজ, যদি একসাথে স্বামী স্ত্রী নামাজ পড়ে ঘরের ভিতরে, ঘরের ঘরে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারবে না, স্ত্রী পিছনে দাঁড়াবে। মওলা আলী তার ডান দিকে দাঁড়ালেন আর খাদিজাতুল কুবরা আলাইহিসসালামের দুজনের পিছনে দাঁড়ালেন। ফারাকাশাত, অতঃপর ওই যুবক রুকু করলেন, ফারাকাল গোলাম ওয়াল মারা, তখন ওই বালক এবং মহিলাও রুকু করলেন। ফারাকাশাত, অতঃপর ওই গোলাম রুকু, যুবক রুকু থেকে উঠলেন, ফারাফাল গোলাম ওয়াল মারা, তখন ওই বালকটাও উঠলেন, মহিলাটাও রুকু থেকে উঠলেন। ফাসাজাদা সাব, অতঃপর ওই যুবক সাজদা করলেন, ফাসাজাদাল গোলাম ওয়াল মারা, তখন ওই যুবক ওই বালকও সাজদা করলেন, মহিলাটাও সাজদা করলেন। ফাকুলতু ইয়া আব্বাস আমরুন আজিম, আমি অবাক হলাম, এই রকম কাজ তো আমাদের সমাজে নাই, এ কাজ তো কেউ করে না, আমরা তো সব মূর্তি পূজা করি। তা আমি আব্বাসকে বললাম, হে আব্বাস, এক আজিম ঘটনা, খুব বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এ কি দেখছি আমি, এ নতুন জিনিস। তো ইবনে আব্বাস বললেন, কাল আল আব্বাস আমরুন আজিম, বললেন হ্যাঁ এটা অনেক বড় ঘটনা, বড় ঘটনা, কেউ নামাজ পড়ে না, সব মূর্তি পূজা করে, এই তিনজনে কি করছে, তারা জানেও না যেকে নামাজ বলে, তারা জানেও না কে নামাজ বলে, কি জিনিস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, হযরত আফিফকে, আতাদরি মান হাযা শাব, তুমি কি জানো যুবকটা কে? তিনি বললেন, ফাকুলতুলা, তিনি বললেন না আমি তো জানি না উনি কে। কালা হাযা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনে আখি, তিনি হচ্ছেন আমার ভাই আব্দুল্লাহর ছেলে, আমার ভাতিজা, ইনার নাম মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইবনু আখি মানে আমার ভাতিজা। তারপরে বলেন, আতাদরি মান হাজার গোলাম, ওই ওই বালকটাকে তুমি জানো? কাল আল্লাহ, বলেন আমি তো বালকটাকেও চিনি না। হাজা আলী ইবনু আবু আবি তালিব আখি, তিনি আবু তালিবের শাহজাদা, হযরত আবু আলী, উনিও আমার ভাতিজা, এটাও আমার ভাতিজা। তারপর বললেন, আতাদরি মান হাজিহিল মারআ, তুমি কি জানো ওই মহিলাটাকে? বললাম যে না, মহিলাকে চিনি না। তখন বললেন, হাজিহি খাদিজাতু, খাদিজাতু বিনতু খুয়াইলিদ জাওজাতুহু, উনি হচ্ছেন খুয়াইলিদের কন্যা খাদিজা, যিনি ওই যুবকের স্ত্রী, তাই বললেন। এরপরে বলছেন, আমার ভাতিজা মুহাম্মদ আমাকে বলেছে, তার প্রতিপালক হচ্ছে আসমান এবং জমিনের প্রতিপালক, ইনি মূর্তি পূজা করে না, আমার ভাতিজা আমাকে বলেছে ইনার রব হচ্ছে আসমান ও জমিনের রব, আমরা যে মূর্তি পূজা করি এর বিরুদ্ধে। আমরুহু বিহাজাত হাজাদ্দিন আল্লাযী হুয়া আলাই, আর আসমান ও জমিনের এই যে একজন রব, সেই রবই তাকে হুকুম করেছেন এইগুলো করতে।
আর ওই 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 একজন যে আসমান ও জমিনের যিনি রব, তারই দিনের উপরে তিনজন রয়েছে, তার দিনের উপরে এই তিনজন রয়েছে। এরপর বলেন ওয়ালা বাল্লাহ মা আলাল আরদি কুল্লাহা আহাদুন আলা হাযিহি দ্বীন গায়রাহা উলাই সালাসা। এই তিনজন ব্যতীত, মারাত্মক কথা, হযরত আব্বাস বলছেন এই তিনজন ব্যতীত, তিনজন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আর খাদিজাতুল কুবরা। এই তিনজন ব্যতীত পৃথিবীতে ওই এক রব আল্লাহর উপাসনাকারী পৃথিবীতে আর কেহই নাই। মানে এখন এই দুনিয়ায় মাত্র তিনজন হচ্ছে এক আল্লাহর উপাসনাকারী, আর এই যুবকটা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বালকটা আছেন আলী, মহিলাটা আছেন রসুল পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা। আর এই রসুল পাকি বলেছেন যে ইনার রব মূর্তি নয়, ইনার রব হচ্ছেন আসমান ও জমিনের রব, এবং তারই রব এই ইবাদতের হুকুম দিয়েছেন, এবং আমি এই তিনজন ছাড়া কাউকে ওই এক আল্লাহর দিনের উপরে দেখিতেছি না। খোদার কসম করেছেন, খোদার কসম, এই তিনজনই। এই হাদিস পাক 11 খানা কিতাব থেকে সাবেক, ইসলাম আসেনি তার আগে থেকে রাসূল পাকের সাথে হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম এবং মাওলানা আলী এক আল্লাহ তাওহীদের দ্বীনের উপরে, মিল্লাত ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, মুসলমান ছিলেন এনারা। এই হাদিস পাক, হায়দারি যারি নারে, হায়দারি যারি, এই হাদিস পাক, এনারা তো ইসলাম আসার পর কালেমা পড়েছেন, আর এনারা ইসলাম নিয়াদি নিয়ে এসেছে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক আয়াত পাক বলছেন যে কি, এই জন্য আয়াত পাক বলেছেন ওয়াল্লাজি জাআ বিসিদ্দ, রাসূল পাক সত্য নিয়ে এসেছেন, ওয়া সাদাকা বিহি, উনি তার তাসদিক করেছেন। এ কোরআন যেগুলো আমি আগে শুনালাম, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন ওয়া ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তু লাস্তা মুরসালা, কাফেররা বলে আপনারা আপনি রাসূল না। আল্লাহ পাক বলেন কুল কাফা বিল্লাহি শাহীদা বাইনি ওয়া বাইনাকুম, আপনি বলে দেন তোমাদের ভিতরে, তোমাদের এবং আমার মাঝে আমি রাসূল হিসাবে আল্লাহই সাক্ষী যথেষ্ট। ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, ইসলাম কি? যাকে আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের ইলম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ সেই আলী আমার রেসালাতের সাক্ষী যথেষ্ট। সুবহানাল্লাহ, ইসলাম নিয়ে আসেন নাই, ইসলাম কেন আল্লাহর যত আসমানি কিতাব, আসমানি কিতাবের ইলম নিয়ে মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ, কে মাওলা? ইয়া কোরআন, এটা কি কোরআন? ইয়া কোরআন মোল্লা পড়ে নাই? কোরআন পড়েছে, তাফসীর দেখে নাই, কোরআন তোতা পাখির মতো পড়ে চলে গেছে। মান ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে সমগ্র ইল, সমস্ত আসমানি কিতাবের ইল রয়েছে। কোরআন আসেনি, কোরআন তখন আসেই নাই, কোরআন আসার আগেই যাকে কোরআনের ইলম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তারপর কোরআন পাঠিয়েছেন। কোরআনের ইলম, কোরআন আসার পূর্বে, কোরআন আসেই নাই, তার আগেই কোরআনের ইলম দিয়ে মাওলানা আলীকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারপরে কোরআন এসেছে, বহু পরে কোরআন এসেছে। এই জন্য রাসূল পাক, এ তো ভাই আমার কথা না, আমি বলেছি, বলুন সবাই বলুন না, কে বলছে? কোরআন, এ কোরআন, মান ইনদাহু ইলমুল কিতাব, আল্লাহ কোরআন। এখন কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোরআন মানবেন। আপনারা মোল্লার কলমা পড়েছেন না আল্লাহর কলমা? আল্লাহর কলমা পড়েছি। আল্লাহর কথা শুনেন, মোল্লা শুনতেছেন কেন? মোল্লা গুমরা করতেছে আপনাকে, অধিকাংশ মোল্লা আপনাকে গুমরা করিতেছে। এই জন্য আমরা মেদিনীপুর দরবার, আমার হুজুর পাকের নির্দেশ, কেতাবের বাইরে কোনো কথা বলবে না, আমরা কেতাবের বাইরে কোনো কথা বলি না। আপনার এই মেদিনীপুর দরবার আঞ্জুমানে কাদেরিয়ার যে আকীদা, সব কোরআন ও হাদিস মোতাবেক, আপনাদের জানা নাই, আপনাদের যেটা আপনারা করছেন, মানছেন, ওসিলা করছেন, সাজদায়ে তাজিম করছেন, যা করছেন, এর দলিল আপনারা জানেন না, কিন্তু কোরআনে আছে। আমি আপনাদের এখানে বহুবার, আমি এই জন্য এখন আর ওগুলো বলি না, ওটা আমার কাছে পুরনো ওয়াজ হয়ে গেছে, কয়েকবার সাজদায়ে তাজিমের উপরে আমি কোরআন থেকে, শুধু কোরআন, হাদিস বলা, আমি কোরআন বলতে বলতে হাদিস বলার টাইমই পাইনি আজ পর্যন্ত। আমি ওরা একটা কি দুটা হাদিস থেকে উল্লেখ করেছি, একটা কি দুটো কি তিনটা হাদিস থেকে কোট করেছি, আপনারা ইউটিউব সার্চ করে দেখেন, দেখেন অনেক সাজদায়ে তাজিমের ওয়াজ আছে, শুধু কোরআন থেকে আড়াই ঘন্টা, তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টা শুধু সাজদায়ে তাজিমের উপরে, ওনলি কোরআন থেকে আমি আপনাদেরকে উত্তর দিয়েছি।
এখন আর আমি বলি না, কারণ এটা পুরনো হয়ে গেছে, আগে প্রায় বলতাম, এটা নিয়ে প্রায় কোশ্চেন আসতো আমার কাছে, বুঝতে পেরেছেন না? কাজে জেনে রাখবেন, এই জন্য আমি আপনাদের কাছে আসি, এটা প্রতিষ্ঠিত করার জন্য, একমাত্র আহলে বাইত পাক যারা, তারা কোরআনের উপরে, কোরআন তাদের সাথে, অতএব মেদিনীপুর দরবার সব সময় কোরআনের উপরে রয়েছে। হয়তো আপনার জানা নাই যেটা কোরআনে আছে কিনা, এই জন্য দেখুন এই আয়াত পাক। আজ পর্যন্ত আমি কোনো ওয়াজে, আমি অনেক সময় ইউটিউবে অনেক পাকিস্তান বা অনেক বিভিন্ন উর্দু ভাষী ওয়াজ, আলেম ভালো ভালো আলেমদের ওয়াজ আছে, কিন্তু আজ তা কোনো আলেমের কাছে আমি বক্তব্য শুনি নাই, কারণ তারা আহলে বাইতের সোহবত লাভ করে নাই। আমি পেয়েছি আহলে বাইতের সোহবত থেকে, ওনার কদম পাকের সাদকা থেকে, উনাদের দোয়া দয়া। উনি যে আমাকে বার করে কেতাব থেকে খুঁজে দিয়েছেন তা না, উনি আমার প্রতি দৃষ্টি দিয়েছেন, এটাই তাওয়াজ্জি হয়ে গেছে, যখনই কেতাব খুলি এগুলোই আমি পাই। মুসনাদ শরীফ 50 ভলিউম, যখন আমাকে কোনো বিষয়ে হুজুর পাক বলেন এই নিয়ে গন্ডগোল হয়েছে, তোমাকে যে এই নিয়ে তাকরির করতে হবে এই এই মশালা নিয়ে, তো ওটা নিয়ে হয়তো আমার ই নাই, নোট নাই। মুসনাদ শরীফ আর অন্যান্য কেতাব ইবনে আসাকির 80 ভলিউম, কোথায় কী করে পাবো, সমুদ্র তো। আমি হুজুর পাককে স্মরণ করে কেতাব পাক বার করি, ওইগুলোই পেয়ে যাই। একবার গন্ডগোল হলো আমাদের ওখানে অনেকদিন আগে, এটা আমার হুজুর পাকের কারামত পা, কেন আমাকে তো তৈরি করেছেন উনি, আমাকে তৈরি করেছেন উনি, কারণ উনি কি নবীজির আওলাদ, আহলে বাইত বংশধর, তো উনারা যে আমাকে তৈরি করেছেন মানে হাতে কলমে পড়িয়েছেন তা নয়, একটা দৃষ্টিতে একদিন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হুজুর পাক জাজবার হালতে ওটা উনি আবেগবশত বলে ফেলেছেন, মাশাআল্লাহ মাওলানা আমার জন্য, আমি তো স্কুল স্টুডেন্ট ছিলাম স্কুলে, ওই যে পবিত্র জবান দিয়ে বেরিয়ে গেল ওইটাই হয়ে গেল। মাওলানা বলেছেন আমরা যদি রহস্যের চলেও কিছু বলে দিই, মেদিনীপুরি মাওলানা সৈয়দনা যা শেষ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম, উনাকে জিজ্ঞাসা করলে একজন, ইয়া হুজুর পাক মাওলানা আপনি যা বলেন তাই কি হয়ে যায়, তার উত্তরে মাওলানা বললেন আমরা যদি রহস্যের চলেও মুখ থেকে কিছু বেরিয়ে যায় তো ওটা হয়ে যায়। কারণ কি, ইনারা আল্লাহওয়ালা, ইনারা আল্লাহওয়ালা, আহলে রাসূল পাক আহলে বাইত পাক যেটাই বলবেন। আমি তো মাওলানা হওয়ার জন্য হুজুর পাককে যাই নাই, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে হুজুর পাকের খেদমতে গেছি, এবং আমার এম ছিল অন্য, এই লাইনে এম ছিল না, তবে হ্যাঁ এই লাইনের প্রতি আমার ই ছিল, মানে খুব আমাদের ফ্যামিলিতে ইসলামিক চর্চা এমনিতেই রয়েছে, আব্বার কাছে এমনিতে আমি কোরআন শরীফ খতম করে তখনই আমি মাধ্যমিকে, তখনই আমি নাহু সার্ফ এগুলো শিখে ফেলেছিলাম, আমাদের আগ্রহ ছিল, কিন্তু ন্যাক আমার অন্য ছিল, আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আমি পড়েছি, আমার এম অন্য ছিল, অন্য লাইনে জেনারেলের দিকে, কিন্তু হুজুর পাক কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমার জন্য ওনার জবান পাক দিয়ে বেরিয়ে গেল মাওলানা, বাস এ গোলাম মাওলানা হয়ে আলেম হয়ে গেল। আমি তারপর নিজেকে মাওলানা বলি না, আমি নিজেকে মূর্খই মনে করি, আমি যা বলি যেটা আপনারা শুনেন এটা আমার হুজুর পাকের কারামত পাক, যতদিন এ গোলাম বলতে থাকবে এ হুজুর পাকের কারামত পাক চলতে থাকবে। যেটা আমি বলছিলাম আমার হুজুর পাকের কারামত পাক, যে একবার সানি আজান নিয়ে গন্ডগোল লাগলো আমাদের ওই এলাকার কোনো একটা জায়গায়, যে খতবার সানি আজান বাইরে দরজার উপরে দিতে হবে, আর আমাদের ঘরে ইমাম সামনে দেওয়া হয়, তো আমাদের সাথে নয় যাক আলেম আমাদের আলেমদের সাথে, তো আমাকে হুজুর পাক বললেন, আমি তখন আমার বয়স অনেক কম, তখন আমি মাওলানা এই মাদ্রাসা থেকে ফারিগ হই নাই, মাদ্রাসা থেকে মাওলানা, তখন আমি কলেজে পড়ছি, কবি নজরুল কলেজের স্টুডেন্ট, তখন অলরেডি ওয়াজ করতাম, হুজুর পাক হুকুম দিয়েছিলেন করতাম, তখন দাঁড়িয়েও ছিল না, তো আমাকে হুজুর পাক বললেন যে এই সানি আজান নিয়ে গন্ডগোল হচ্ছে, তোমার কাছে এই ব্যাপারে ডকুমেন্ট কি আছে, তো তখন তো আমি সবে মাত্র উঠছি তৈরি হচ্ছি, তো আমি বললাম হুজুর পাক এই ব্যাপারে তো ডকুমেন্ট আমার কাছে না, তো যুক্তি আছে, তো কি যুক্তি, তখন আমি যুক্তি লজিকগুলো বললাম যে এই লজিক, তখন হুজুর পাক খুব হাসলেন, বলে হ্যাঁ লজিক ঠিকই আছে, ফোনে কথা হচ্ছে, তো বলে লজিক ঠিকই আছে কিন্তু লজিক দিলে তো শুধু হবে না, ডকুমেন্ট দিতে হবে, তো তো তুমি ডকুমেন্ট দেখো তারপর তোমাকে আমি এক জায়গায় পাঠাবো, তুমি ডকুমেন্ট খুঁজে বার করো, আমাকে কিন্তু হুজুর পাক বললেন না ডকুমেন্ট, কারণ উনি যদি বলে দেন তো ওটা আমার মাথায় বেশি থাকবে না, আপনি যদি বলে দেন সাজেশন দিয়ে দিলেন এই এই অমুক 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 বই, আর রিসার্চ করে বার করা মেহনত করে তার মূল্য আলাদা, তা আমি বললাম হুজুর পাক এটা তো সমুদ্র, আমি যে কেতাব থেকে খুঁজবো এটা তো সমুদ্র, তা আপনি শুধু আমার উপর রহম করেন যেন আমি পেয়ে যাই, আর তখন তো আমার এত এত এখন যেটুকু আমি পড়াশোনা আরও করেছি
তখন তো এ পড়াটাও আমার ছিল না, তখন তো আমি মাদ্রাসা লাইনে ভর্তিও হয়নি, তখন আমি কলেজে পড়তেছি, আব্বার কাছে যতটুকু শিখেছিলাম পড়েছিলাম এ অনুযায়ী আমি আরবি পড়তে পারতাম, নারা আরবিও পড়তে পারতাম। তো আচ্ছা মাওলা মাদাদগার গসপাক মাদাদ করবেন, হুজুরপাক বললেন। এবার আমি বাড়িতে এসে আমি খুঁজি, এবারে ধরেন আমি মুসনাদ শরীফের হাদিসে খুঁজতে যাই, তো 50 ভলিউম কোথায় আমি কী করে খুঁজবো? কিন্তু ঠিক ঠিক পয়েন্টে হুজুরপাক ওই জায়গায় আমাকে নিয়ে চলে যান, ঠিক আমি ওখান থেকে পেয়ে যাই। এই পেতে 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 আমি নোট করতে শুরু করি, শেষে দেখলাম যারা এই আজানটা মানে না দরজায় দেয় তারা হলো বেরেলভি, তারা দরজায় আজান দেয়। কারণ তাদের কেতাব কী বলে, তাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট মৌলানা আহমদ রাজা খান বেরেলভি, তার ফাতোয়া রিজবিয়া, ফাতোয়া রাজবিয়া তখন আমার কাছে নাই, তখন এই ল্যাপটপও ছিল না, এই ইন্টারনেটের যুগ ধর্মে ওরকমভাবে আসেনি, তো আমার এই ল্যাপটপ বা এতে পেন ড্রাইভে আমার কেতাব ছিল না, এখন তো সবই আছে, আর তখন অত বইও ছিল না, কারণ তো মাদ্রাসায় পড়ি নাই। তো আমি দেখলাম যে তো ফাতোয়া রাজবিয়া দেখতে হবে, ফাতোয়া রাজবিয়া কোথায় পাই কোথায় পাই, আমাদের এখানে একটা মাদ্রাসা ছিল বেরেলভি, ওখানে গেলাম। সেই মৌলানার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ভাই আপনাকে যে ফাতোয়া রাজবিয়া আছে, তো বললেন যে হ্যাঁ ফাতোয়া রাজবিয়া আছে, তবে এটা তো 23টা ভলিউম, কোন ভলিউম আপনার চাই? আমি তো নিজেই জানি না যে কোন ভলিউমে আছে, হ্যাঁ আমি তো নিজেই জানি না কোন ভলিউম লাগবে। তো আমি বললাম যে আচ্ছা আপনি আমাকে দেখান, আমি অন্তত ইন্ডেক্স থেকে দেখে নিই, ইন্ডেক্স থেকে মানে ইন্ডেক্স সূচিপত্র ফেহরিস্ত বলে থেকে দেখে নিব। তখন উনি বললেন ভাই আপনি বলছেন আমার কাছে এই বইগুলো নিয়ে নিয়ে সব নিয়ে এসে কেউ আর দেয় না, আমার কাছে এখন একটাই খণ্ড আছে, সেটা হচ্ছে তৃতীয় খণ্ড। তা আমি বললাম যা তাহলে খুব খারাপ অবস্থা, কেসে কিছু লাভ হলো না, আচ্ছা না তাই দেন সেটাই দেখি, নিয়ে না আপনি না নিয়ে যান, সে তৃতীয় খণ্ড নিয়ে আসলাম। মালিক পাকের কি অশেষ দয়া, ওই খতবায়ে সানির আজানের মাসালা ওই তৃতীয় খণ্ডে আছে, আর ওই কেতাবের পৃষ্ঠা থেকে বাদ করে দিলাম। আহমদ রেজা খানের ফতোয়া অনুযায়ী আজান ঘরের ভিতরে ইমামের সামনে দিতে হবে সানি আজান। ওখান থেকে আমি কেতাব একদম নোট করে আমি কেতাব লিখে ফেললাম, চটি কেতাব সব। তারপরে হুজুর পাককে আমি জানালাম মালিক পাক কেতাব হয়ে গেছে, বলে নিয়ে এসো কলকাতা। আমি নিয়ে আসলাম, হুজুর পাক পুরা দেখলেন, দেখে কোনো কোনো জায়গায় এগুলো দিতে বললেন, তাকে তাকে ফটোকপি করে দিয়ে দিলাম, বলে অরিজিনাল কাউকে দিবে না তোমার কাছে রাখো, এখন আমার কাছে এখানে রয়েছে ওই হাতের লেখাটা। তারপর আমাকে এক জায়গায় পাঠালেন যেখানে এ নিয়ে বিতর্ক হয়েছিল, সেখানে আমরা এই হাদিস পাক দিয়ে এবং ফেকার কেতাব দিয়ে সাবেত করলাম খোদবার সানিয়া যান প্রথম কাতারে ইমামের সামনে দিতে হবে। তারপর থেকে ওখানে গন্ডগোল নাই। এটা কি আমার কৃতিত্ব? এই জন্য শুনালাম, আমার কৃতিত্ব হলে আমি শোনাতাম না, কেন এটা আমার স্টেজ নয়, এটা হেলেবায়ত পাকের স্টেজ, বুঝতে পেরেছেন না? এটা উনাদেরই কৃতিত্ব যে উনারা শুধু হুকুম করেছেন, উনার যা কিছু আমি পেয়েছি উনার তাওয়াজ্জু থেকে, উনি উনার ফ্যামিলি লাইব্রেরি থেকে, হুজুর পাক আমাদের যে মাওলা পাকের লাইব্রেরি রয়েছে সেখান থেকে আমাকে কেতাব পাক উনি দেন, অনেক কেতাব ফটোকপি করে দিয়েছেন সেখান থেকে আমি পেয়েছি। তো এই যে আয়াত পাক গুলো দেখুন, এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মুসাদিকিন, হে ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে হয়ে যাও। এর তাফসীরে ইবনে আব্বাস বলেছেন ওয়া মা আলী ইবনে আবি তালিব, এখানে আল্লাহ পাক আলী আলাইহিস সালামের সাথে হতে বলেছেন, কারণ আলী প্রথম তাসদিক করনে ওয়ালা, উনি সিদ্দিক, উনি সিদ্দিক, অতএব তুমিও ওনার সাথে ওই সিদ্দিকের সাথে হয়ে তুমিও আল্লাহর তাওহীদ এবং নবী পাকের রিসালাতের তাসদিক করো, মা সাদিকিন। এখানে মাওলা আলীর জন্য আয়াত, আর মুল্লারা কোনোদিনই বলেন এটা মাওলা আলীর জন্য আয়াত, বলে ওলি আল্লাহর সাথে হয়ে যাও, হ্যাঁ বেশক ওলি আল্লাহর সাথে হও, কিন্তু এই আয়াতটা খাস মাওলা আলীর জন্য। এই মাওলা আলীকে আহ্বান করার জন্য অনেক সুন্নি রয়েছে, তারা বলে মা সাদিকিন ওলি আল্লাহর সাথে হয়ে যাও, ওলি আল্লাহর সাথে হয়ে যাও। হ্যাঁ অবশ্যই আমরা তো ওলি আল্লাহর সাথে হতে বলবো, আমরা সাথে রয়েছি, কিন্তু এই আয়াত আম ওলির জন্য নয়, সমস্ত ওলিকুলের সরতাজ বেলায়েতের সরচশমা মাওলা আলী মুর্তজা আলাইহিস সালামের জন্য। তফসির পড়ে দেখো, তারপরে তোমরা আয়াত নিয়ে ওয়াজ করো, কোন আয়াত পাক নিয়ে ওয়াজ করার আগে তার সানে নজুল তফসির প্রত্যেক মোল্লা কাকে দেখা উচিত, তারপরে ওয়াজ করা উচিত। বেশক শুধু তাই নয়, এইটা বলে আমি আপনাদের ছেড়ে দেবো, এবারে যেটা বলছিলাম ওই সিদ্দিক, সিদ্দিক একবার এতক্ষণ কি পেলেন সিদ্দিক, দেখি তো মাওলা আলী কি সিদ্দিক হযরত আমার কাছে এখানে আছে, যে আমি এখানে নোটই নিয়ে এসেছি মাওলা, এগুলো আর আমার বলার টাইম নাই, এটা থেকে আমি আর বেশি আসবো না। মাওলা আলী সিদ্দিক একবার, এগুলো হচ্ছে মূল কেতাবের পেজ,
ধরুন দেখতে এক মিনিট, এটা মূল কেতাবের এগুলো সব পেজ, এটা আমি পেন দিয়ে লিখেছি, দেখুন মূল কেতাবের প্রিন্ট আউট, একদম দুর্রহমান সুর কোরআনের তাফসীর, আমি এটা আমার হাত হ্যান্ড রাইটিং না, মূল কেতাব যেখানে যেখানে ওনাকে সিদ্দিক একবার বলা হয়েছে, নাসাই শরীফ ইমাম নাসাইর যে খাসা এসে আলী প্রিন্ট আউট মূল কেতাব, এগুলো থেকে আমার বক্তব্য পাবনা জেলায় আমি গত বছর করেছিলাম, এখানে তো সিদ্দিক একবার রয়েছে, এগুলো থেকে আমি বলার টাইম এখন পাচ্ছি না। এখন একটা আমি এবারও তো আপনাদের শোনাই, কই এই কাগজটা দেন, সিদ্দিকে আকবর, এই সিদ্দিক এতক্ষণ শুনলেন সিদ্দিক, ওই পেজ যে প্রিন্ট আউটের মধ্যে আছে আব্দুল হাক মুহাদ্দিসের দেহলভী তার মাদারিজুন নবুয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মাওলা আলী আলাইহিস সালামের নাম ওনার আম্মা রেখেছিলেন হায়দার, আর হযরত আবু তালিব আলাইহিস সালামের নাম রেখেছিলেন আলী, আর রাসূল পাক মাওলা আলীর নাম রেখেছিলেন সিদ্দিক। তো মাওলা আলীর একটা নামই হচ্ছে সিদ্দিক, নাম কি? সিদ্দিক। মাওলা আলীর একটা নাম কি? সিদ্দিক। সিদ্দিক কে নাম রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামই রেখেছেন ওনার সিদ্দিক, এটা হলো সিদ্দিক। এবারে দেখুন মাওলা আলী আলাইহিস সালাম দাবি করেছেন আমি সিদ্দিক শুধু না, সিদ্দিকে আকবর, এবং মাওলা আলী ছাড়া কারো নামে সিদ্দিকে আকবর একটা হাদিস যদি কেউ দেখাতে পারে আমার চ্যালেঞ্জ, শিয়াসিটা হাদিস থেকে বা কোন কিতাব থেকে মাওলা আলী ছাড়া কারো জন্য আল্লাহর রাসূল বলেছেন যে মাওলা আলী সিদ্দিকে আকবর, মাওলা আলী ছাড়া কারো জন্য, সিদ্দিক বলতে পারেন ইনিও সিদ্দিক আমিও সিদ্দিক, আমিও সত্যবাদী আপনিও সত্যবাদী, কিন্তু সিদ্দিকে আকবর একজন হয় না, সবচেয়ে বড় সত্যবাদী সুপারলেটিভ ডিগ্রি কজন হয়? একজন। আমি বললাম এখানে যত লোক আছে সব ভদ্রলোক, সবাই ভদ্রলোক, সবাই ভদ্র, আমি বললাম সবাই ভদ্র হলো এখানে একজন লোক আছে যিনি সবচেয়ে ভদ্র মানুষ, তিনি হলেন আব্দুর রশিদ সাহেব, তার মানে কি সবচেয়ে বেশি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি, মানে ওনার চেয়ে আর ভদ্র মানুষ আর এখানে নাই, এটা হবে কয়জন? একজন। সবচেয়ে বেশি ভদ্র মানুষ কজন হবে? একজন। ভদ্র সবাই হতে পারে, অনেক হতে পারে, সিদ্দিক অনেক হতে পারে, কিন্তু আল্লাহর নবী কারো নাম সিদ্দিক রাখেননি, আল্লাহর নবীও সিদ্দিক নামও কারো রাখেন নাই। কোরআনে আল্লাহ পাক তিনখানা আয়াত পাক পাক করে আপনাদের শুনালাম, তিনখানা আয়াতেই মাওলা আলীকে সিদ্দিক বলেছেন আল্লাহ, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেছেন মাওলা আলীকে কি? সিদ্দিক। আলীকে সিদ্দিক কে বলেছেন? আল্লাহ। সবাই বলুন কে বলেছেন? আল্লাহ। জোরে বলুন কে বলেছেন? আল্লাহ। কিতাবের নাম কি? কোরআন। কোন কিতাবে? কোরআনে। এবারে রাসূল পাক বলেছেন সিদ্দিক, এবার সিদ্দিক নয় সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, আকবর যদি কিতাবে না থাকে আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতে পালিয়ে যাচ্ছি না, আঞ্জুমান অফিস আজ কাদেরিয়া রাজবাড়ি খান কাসুরবি আসবেন, আমি ওখানে অবস্থান করিতেছি, আমার ঠিকানাও বলে দিলাম, খুঁজে যদি না পান কিতাবে ওখানে আসবেন, যে আমি আপনি বলেছেন কিতাবে পাই নাই, বা আমরা আরো যেখানে ওয়াজ করিতেছি আরো রাজবাড়িতে ওয়াজ আছে, পাবনায় ওয়াজ আছে, ওখানে গিয়ে বলবেন ধুনচিতে ওয়াজ করেছিলেন সিদ্দিক একবারে হাদিস খুঁজে পাই নাই, আমি পেজ পৃষ্ঠা সহ আপনাদেরকে আমি এটা বলছি, সিদ্দিকে আকবর মাওলা আলী, সিদ্দিকে আকবর মাওলা আলী, এই হাদিস কোন কোন কিতাবে রয়েছে? প্রথম হাদিসের কিতাব সুনানে ইবনে মাজা, সুনানে ইবনে মাজা যেটাকে বলা হয় ইবনে মাজা শরীফ, এই হাদিস শরীফটি সিহাসিত্তা হাদিসের মধ্যে একটি, ছয়টা যে সিহাস শ্রেষ্ঠ হাদিস আলেমরা করেছেন তার ভিতরে একটি, এবং এই ইবনে মাজা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, বেরিলি দেওবন্দি ওয়াহাবি লামজাবি জামাত ইসলামী তাবলিগ জামাত যত মাদ্রাসা শিয়া মাদ্রাসা ছাড়া এই ইবনে মাজা না পড়লে মৌলভি সাহেব হবে না, হবে না। সুনান ইবনে মাজা, এই ইবনে মাজা বৈরুত লেবানন প্রিন্ট প্রথম খণ্ডে 226 পৃষ্ঠা এবং হাদিস নাম্বার 119 এবং 119 বৈরুত প্রিন্টে, আর দাওয়াত ইসলামী প্রিন্ট বেরিলিদের একটা ব্রাঞ্চ দাওয়াত ইসলামী পাকিস্তান ইলিয়াস আত্তারের, সে দাওয়াত ইসলামী প্রিন্ট প্রথম খণ্ডে 23 পৃষ্ঠা হাদিস নাম্বার 120, দুটো প্রিন্ট আমি বললাম, এই দুই প্রিন্টের মধ্যে এটা হলো সিহাসিত্তা হাদিস ইবনে মাজা। ইবনে মাজা ছাড়াও এই হাদিসে পাক ইমাম নাসাই, ইনিও সিহাসিত্তার লেখকের সিহাসিত্তা হাদিসের একজন ইমাম,
ছিয়াশিটা হাদিসের ভিতরে একটা হাদিসের ইমাম ইমাম নাসাই, তার খাসা আছে আলীর তিন পৃষ্ঠা হাদিস নাম্বার ৬। আবার এই হাদিস শরীফটি হাফেজ ইবনে কাসির তার আল বেদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ডের ৬৬ পৃষ্ঠা। আবার এই হাদিস শরীফটি ইমাম তাবারি তারিখে তাবারি দ্বিতীয় খণ্ডের ৩১০ পৃষ্ঠা এবং আরেকটি প্রিন্ট অন্য জায়গার ছাপাখানায় ছাপা প্রকাশিত ৫৬ পৃষ্ঠা। আবার হাদিস শরীফটি নাফায়েসুল মিনান দ্বিতীয় খণ্ডের ২৬ থেকে ২৭ পৃষ্ঠা। সিদ্দিক আকবরের হাদিস গুনেছেন নাকি কটা হাদিস হলো? গুনেন নাই, আচ্ছা জাগা আরো শুনেন কত হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মানাকিবের মধ্যে এই হাদিসটি রেওয়ায়েত করেছেন। আবার ইমাম আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সহিহাইনের প্রথম খণ্ডের ১১১ পৃষ্ঠায় উল্লেখ করেছেন এবং হাদিসটি উল্লেখ করার পর ইমাম হাকিম এর সনদ বর্ণনা করেছেন, তাহকিক করেছেন। হাজা হাদিসুন শর্ত শাইখাইন, এ হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে সহি। শুধু ইমাম মালিকের ইমাম হাকিমের শর্তে সহি নয়, বললেন সবচেয়ে বড় মহাদেশ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম শাইখাইন দুই শাইখের সাথে হাদিস কি হাদিস সহি। ফের হাদিস রিওয়ায়াত করেছেন হাফেজ আবু জায়েদ উসমান ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ ইবনে আবি শাইবা তার মুসান্নাফ ইবনে আবি শাইবার নবম খণ্ডের ৫০৭ পৃষ্ঠা হাদিস নাম্বার ৩২৭৪৭। এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। ফের হাদিস ইবনে আবি আসেম তার সুনানের মধ্যে সুনানে ইবনে আসেম দ্বিতীয় খণ্ডের ৫৯৮ পৃষ্ঠা। আবার হাদিস হাফেজ আবু নাঈম তার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এই হাদিস রিওয়ায়াত করেছেন। এতগুলো হাদিসের কেতাবে হাদিস শরীফটি এসেছে, এটা আমি চিরকুটের মধ্যে আমি ইবনে মাজা থেকে নোট করে এনেছি। এই হাদিস রিওয়ায়াত করেছেন আন আব্বাদ ইবনে আব্দুল্লাহ কালা কালা আলীজুন আব্বাদ ইবনে আব্দুল্লাহ বলেন যে কালা আলীজুন আলী আলাইহিসসালাম বর্ণনা করেছেন, কে বর্ণনাকারী? মওলা আলী বলেন আনা আব্দুল্লাহ ওয়া আখু রাসূলিল্লাহ ওয়া আনা সিদ্দিকুল আকবার লা ইয়াকুলুহা বাদি ইল্লা কাযযাব সাল্লাইতু ক্বাবলা আন-নাস বিসাবঈ সিনিন। হযরত মওলা আলী আলাইহিসসালাম নিজেই বর্ণনা করেছেন আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া আখু রাসূলিল্লাহ এবং আমি আল্লাহর রাসূলের ভাই ওয়া আনা সিদ্দিকুল আকবার আর আমি সিদ্দিক আকবার। আনা সিদ্দিকুল আকবার আমি হচ্ছি সিদ্দিকে আকবার লা ইয়াকুলুহা বাদি ইল্লা কাযযাব আর যে কথা বলবে না আমি সিদ্দিকে আকবার আমি আলীকে যে সিদ্দিকে আকবার বলবে না সে একজন কাযযাব মিথ্যুক মিথ্যাবাদী। আর সবারই নামাজ পড়ার ৪ বছর আগে থেকে আমি নামাজ পড়িতেছি সাল্লাইতু ক্বাবলা আন-নাস বি সাবঈ সিনিন। ইমাম ইবনে মাজা এই হাদিস রিওয়ায়াত করেছেন যে আমি সিদ্দিক আকবার, মওলা আলী কি বলছেন? আমি সিদ্দিক আকবার আর যে কথা বলবে না মানবে না, অর্থাৎ আমাকে যে সিদ্দিক আকবার মানবে না আমাকে বাদ দিয়ে যে অন্যকে সিদ্দিক আকবার বলবে সে হচ্ছে কাযযাব। সে কি? কাযযাব মিথ্যুক মিথ্যাবাদী। অর্থাৎ আলী ছাড়া অন্য কাউকে যারা সিদ্দিক বানায় এরা মিথ্যু, এরা কি? সিদ্দিক আকবর কে? এতগুলো হাদিসে পাক কোরআন কোরআনের তাফসীর ও হাদিসে নববী থেকে আজ আমরা কি পেলাম? সিদ্দিক আকবর কে? সিদ্দিক আকবর মাওলা আলী মুর্তজা আলাইহিসসালাম। আবার জোরে বলুন কে? এবং মনসাবে ইমামত দেওবন্দ তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়াস তিনি তার মনসাবে ইমামতের মধ্যে লিখেছেন যে আলী আহসান বললেন আনা সিদ্দিকুল আকবার ও আনা ফারুকুল আজম আমি সিদ্দিক আকবার আর আমি ফারুক আজম।
আমি সিদ্দিক আকবর আর এবং আনা কোরআনুন নাতিক আর আমি বলনে ওয়ালা কোরআন। যে ওয়াহাবি দেওবন্দি তাবলিগ জামাত তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা তিনিই বলেছেন যে মাওলানা আলী বলেছেন মানসাবে ইমামতের মধ্যে যে আমি কোরআনে নাতিক বলনে ওয়ালা কোরআন জীবন্ত কোরআন। আমি সিদ্দিক আকবর আমি ফারুক আজম বলুন এরপরে আর ডকুমেন্ট চাই? আমরা সিদ্দিক আকবরের উপরে দুই দিন তিন দিন বক্তব্য রাখতে পারি। তাহলে আমরা যে সিদ্দিক আকবর মাওলানা আলী আসসালামকে মানি এটা কোরআন মোতাবেক, এটা কি কোরআন এবং হাদিস তাফসীর, হাদিস তাফসীর। তাহলে আমাদের আকীদা কোরআন মোতাবেক নাকি বলুন? আমাদের আকীদা কোরআন মোতাবেক। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কোরআন আহলে বেদকে ধরতে না, আপনাদের দেমাগে ঢুকবে না কোনটা ঠিক কোনটা ভুল। অন্য মোল্লার বক্তব্য শুনিবেন না, মেদিনীপুর দরবার আহলে বাইতের দরবার ইনাকে আঁকড়ে ধরে থাকবেন, কারণ এই দরবারটাই কোরআনের উপরে প্রতিষ্ঠিত। নবীজির ঔলাদ যদি কোরআনের উপরে না থাকেন তার কোরআনে কি থাকবে? আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন আমরা যেন এই কোরআনের উপরে চলতে পারি, আহলে বাইত পাকের গোলামী করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশ্ন এগুলো নিয়ে খুব তোলপাড় চলে না? আসলে ব্যাপারটা অনেকে বলে এটাকে বিশ্ব নবী বলা যাবে না, বলে এই জন্য বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে একটা লিমিটেশন রয়েছে, এইটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু তার উপরেও যত মাখলুকাত 18,000 মাখলুকাতের কি 18,000 মাখলুকাতের নবী, যত জগৎ রয়েছে যত আলামিন সমস্ত আলামিনের নবী, তো বিশ্ব নবী বললে একটা লিমিট হয়ে গেল, বাকিদের নবী হলেন না। কিন্তু এটাও আমি বলবো ভুল, বিশ্ব নবী বললে তাদের নবী হলেন না এটা যে বলা হবে না তা নয়, এটা একটা অর্থে বিশ্ব নবী হয়তো বলা যায়। যেমন ধরেন আপনারা বলেন না তাজ দারে মদিনা, কি মদিনার টুপিওয়ালা, উনি কি শুধু মদিনার টুপিওয়ালা? তাতে আরো ছোট করে দিলেন, বিশ্ব থেকে তো কারো কাছে নিয়ে চলে আসলেন। হ্যাঁ, উনি মদিনায় বসবাস করেন, এই মদিনার দিকে মানসুব করার জন্য তাজদারে মদিনা বলা হয়। আর তাজদারে মদিনা তা নাম আলামিন, আলামিনের তাজদার, তাজদারে উনি কায়নাত। হুজুর গসপাককে বলেন শাহিন শাহে বাগদাদ, কি বলেন? তাহলে উনি শুধু বাগদাদেরই শাহিন শাহ? এখন উনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন রসুলে পাক, এই অর্থে বিশ্ব ব্রহ্মাণ্ড বলা হয়, তার মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে নবী নয় তা নয়, এগুলো এক এক অর্থে বলা হয়, এগুলো খুব বড় দোষনীয় নয়, এগুলো বলা যেতে পারে। আর কি বলে ঢোল বাজনা, বাকিগুলো তাহলে মানছে? মহরম পাক মানছেন, মহরমে মরসিয়া মানছেন, মাতম করা মানছেন। আচ্ছা, উনি শুধু ঢোল আর বাজনার উপরে ওনার কোশ্চেন, মানে বাকি মহরম পাকে যেগুলো আমাদের হয়, জিক্রে শাহাদাত হয়, শরবত বিতরণ করা হয়, খিচুড়ি বিতরণ করা হয়, নওহা জারি করা হয়, মাতম জারি করা হয়, প্রশ্নকারী, এগুলো সব মেনেছেন, শুধু ঢোলটাকে উনি বুঝতে পাচ্ছেন না মানা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই ঢোলটাও জায়েজ আছে। কেন ঢোল বাজানো হয় সেটা আমি বলি, ঢোলটা দুই অর্থে বাজানো হয়। প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটো সাইজ আছে। এই যে মাইক্রোফোন, আমি এটা জায়েজ কাজ করছি না নাজায়েজ কাজ? জায়েজ। এই মাইক দিয়ে আবার কি পঞ্চরসের গান হয়, তো জায়েজ না নাজায়েজ? একটা জিনিস তার দুটো সাইড রয়েছে, যখন ভালো কাজে ব্যবহার করবেন ওটা ভালো জায়েজ, খারাপ কাজে ব্যবহার করবেন খারাপ। প্রত্যেকটা টেলিভিশন, টেলিভিশন হালাল না হারাম বলুন? হ্যাঁ, টেলিভিশন দেখা হালাল না হারাম? এই কে বললেন আমার কানে একটু আওয়াজ আসলো, হালালও হারামও? ইয়েস, টেলিভিশন হালালও, টেলিভিশনে আপনি সিনেমা দেখবেন, খারাপ জিনিস দেখবেন, আজকাল বিভিন্ন রকমের দেখানো হয়, নাটক দেখবেন, খারাপ সিন দেখবেন, হারাম দেখা কি?
সিনেমা দেখবেন খারাপ জিনিস দেখবেন, এগুলো কি গান বাজনা দেখবেন, এগুলো কি হারাম। ওই টেলিভিশনে কাবা শরীফে হজ হচ্ছে দেখাচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে দেখা কি, বরং আপনি কাবা দেখেননি, ডাইরেক্ট কাবা লাইভ টেলিকাস্ট হচ্ছে, জিয়ারত করে নিলেন কাবা শরীফ, কি করলেন সব হয়ে গেল। ওই টেলিভিশনে এই দেখুন আরসিএন কেবল চ্যানেলে ওয়াজ লাইভ টেলিকাস্ট হচ্ছে, হচ্ছে না? একটা লোক গুমরা ছিল পথভ্রষ্ট, আরসিএন চ্যানেলে ওয়াজ শুনে আমার হুজুর পাকের কাছে মুরিদ হয়েছে, আরসিএন চ্যানেলে টেলিভিশনে ওয়াজ শুনে শুনে সে হুজুর পাকের কাছে, তাহলে ও ছিল দিনের বাইরে আসলো দিনে, দিনে আনলো কে টেলিভিশন, আনলো কে ইমানের দিকে, আনলো কে নামাজে, আনলো কে টেলিভিশন, তো টেলিভিশন তো নামাজে প্রচার করলো, দিনের প্রচার করছে, তো মূল মূল্য তাবলিগ করবে কি, তাবলিগ তো করছে টেলিভিশন, তাবলিগ করছে কে টেলিভিশন, টেলিভিশন, তখন টেলিভিশন দেখাটা কি জায়েজ না না জায়েজ, জায়েজ। প্রত্যেকটার ভালো এবং খারাপ দিক আছে, যখন ভালো কাজে ব্যবহার করবেন জায়েজ হালাল, খারাপ কাজে ইউজ করবেন তখন ওই টেলিভিশন যখন গান বাজনা। এখন ঢোল, এটা নিয়ে যখন গান বাদ্য, এটা যখন ঢোল ব্যবহার করবেন ঢোলটাকে, তখন হারাম। টেলিভিশন হারাম নয়, যখন খারাপ জিনিস দেখছেন তখন টেলিভিশনে খারাপ জিনিস দেখা হারাম, বুঝেছেন না? আবার টেলিভিশনে যখন ভালো জিনিস দেখছেন টেলিভিশনে দেখা হালাল। অনুরূপ ঢোল হারাম না, ঢোলকে যখন আপনি খারাপ কাজে ব্যবহার করলেন, বাদ্য গান বাজনা এসবে, লারে লাপ্পা এসবে যখন ব্যবহার করতেছেন ঢোল হারাম, তখন তাতে ব্যবহার করা ঢোল। আবার ঢোল যখন ভালো কাজে, যেমন সামা, সামা মানে কাওয়ালি, তাই না? কাওয়ালি যখন হয় মৌলা আলীর সানে, হুজুর হস পাকিস্তানে, তো কি হয় এই যে আপনারা ওয়াজ শুনছেন, একটু বেশি লোক হতো কাওয়ালিতে, এবং ইস্ক চলে আসে, কি হয় যখন কথা তালে তালে, যখন এই যে যেমন বাচ্চা, একটা বাচ্চা ঘুমায় না, ঘুমাচ্ছে না, তখন কি করেন আপনারা বাচ্চাটাকে, ঘুমাচ্ছে না শুধু কাঁদছে, তখন ঘাড়ে মেরে ও সুর এন তাল, সুর এবং তাল, সুর আর এটা ঢোল, এটা কি ঢোল। এই যে বাদ্য, বাচ্চা মাসুম সেও পছন্দ করে, ঘুমিয়ে গেছে কখন, বুঝতে পেরেছেন না? তো এই ঢোল যখন মৌলা আলী শানের কথা বলছে, আহলে বাইত পাকদের শানের কথা বলা হচ্ছে, তখন যখন তাল দেওয়া হয় মানুষের ইশক আরো জেগে উঠে, তাহলে ঢোল কি করলো, ঢোলের আওয়াজ তাল সুর আর তাল তাকে আল্লাহ মুখী করলো, কোন মুখী করলো, আল্লাহ মুখী করলো, তো ঢোলের তালটা আল্লাহর দিক নয় করতে লাভ করতে সাহায্য করলো, তখন জায়েজ। মহরম পাকে যেটা আমরা ইউজ করি ওটাও নয়, মহরম পাকে আমরা ঢোল, ঢোল তো রসুল পাকের যুগের ব্যবহার ছিল, আপনারা পড়েন না তো আমরা কি করবো ভাই, প্রত্যেকটা যুদ্ধে দামামা ব্যবহার করা হতো, আল্লাহ রসুলের সৈন্য দলেও দামামা, দামামা শুনেন নাই, আমরা পড়েছি দামামা, দামামা বলে ওটা, ওটা এ কাইন্ড অফ ঢোল, বুঝতে পেরেছেন না? আচ্ছা আবার একটা দফ হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারী হাদিস, ইবনে মাজা, ইবনে মাজার মধ্যে হাদিস আছে, বুখারী শরীফের মধ্যে আছে, যে ঈদের দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রয়েছেন, আর কিছু এলাকার মহিলারা দফ বাজিয়ে গান করছেন, মানে জায়েজ গান আর কি, শুরু করে দব বাজাচ্ছে, রসুল পাক শুনছেন, রসুল পাক কি করছেন শুনছেন, এমন সময় হযরত আবু বকর আসলেন, হযরত আবু বকর তখন রসুল পাক শুনছেন, আর উনি তখন বললেন যে এটা রসুল পাকের সামনে শয়তানি আমল, তখন আল্লাহ রসুল তার কথাকে রদ করে দিয়ে বললেন যে না, প্রত্যেক কওমের একটা নিজস্ব লোকাল ঈদ রয়েছে, অতএব এটা তারা আনন্দ করছে, ওদেরকে করতে দাও, তখন তারা দব বাজাতে লাগলেন, রসুল পাক শুনছেন, তাহলে এটা তো রসুল পাকের সুন্নত হয়ে গেল, জায়েজ হয়ে গেল, বুঝতে পেরেছেন না? এরকম ঈদের দিনেও দব বাজানো হতো, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, খুশিতে দব বাজা, এর উপর হাদিস আমার এখানেই আছে নোট করা, আমি আর সময় বাঁচার জন্য যাচ্ছি না। তো মহরম পাকে যেটা হয়, এর দুইটি দিক রয়েছে, একটা দিক হলো যে চাঁদ পাক যখন উঠে তখন একটা ঢোল বাজানো হয়, এইভাবে যে ওনার নাম পাক নেওয়া হয়, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন, তার তালে তালে ঢোল, মানে ঢোলও যেন বলছে হাই হুসেন। এটা আমাদের এলাকাতে
পুরো গ্রাম প্রদক্ষিণ করা হয় চাঁদের মাধ্যমে, চাঁদ পাক যেদিন মহরপাকের উঠে। এর মানে হচ্ছে এলানিয়া, এলান। এই ঢোলের মাধ্যমে যেমন এখনো অনেক গ্রামে আছে না, এলান করার জন্য হয়তো জমির আগলদার নেওয়া করা হবে, আগলদার বলে তো আপনাদের দেশে, তো ঢোল দিয়ে কি এলান করা হয় যে অমুক জায়গায় মিটিং হবে, বুঝেছেন না, এলান করা। তো চাঁদ পাক উঠে গেছে, এর এলান যে মহরম পাক এসে গেছে, আর আমাদের খুশি নাই, সুখ নাই, দুঃখের মাস এসে গেছে, হাই হুসেন হাই হুসেন এসে গেছে। তার এলান করার জন্য এটা একটা ঢোল দেওয়া হয়। আরে করতে ঢোল বাজানো হয়, সেটা হচ্ছে যে ইয়াজিদিরা ভেবেছিল আমাদের জয়লাভ হয়ে গেছে, ইমাম পাককে শহীদ করে আমরা জয়, আমাদের বিজয় হয়ে গেছে, তাই তারা আনন্দ করেছিল, ঢোল বাজিয়েছিল। পরে দেখলো যে না, তাদেরই বিজয় হয়ে গেছে, আজ ইয়াজিদের বংশ ধরি নাই, উমাইয়া নাই। তাই আমরা বলতে চাই যে তুই ভুল করেছিলিস, বাস্তবে জয় ইমাম হুসাইন আলাইহিস সালামের হয়েছে, বাস্তবে জয় ইমাম হুসাইন আলাইহিস সালামের হয়েছে। তাই আমরা ইমাম পাকের সৈনিক, ইমাম পাকের বিজয় দমকা বাজাইতেছি আর ইয়াজিদের বুক কাঁপতেছে, ইয়াজিদের বুক কাঁপিতেছে। আমরা ইমাম পাকের লোক, ইমাম পাকের দাস দাসী গোলাম। তাই জয় ইমাম হুসাইন আলাইহিস সালামের হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন রহমাতুল্লাহ আলাইহি, শাস্ত হুসাইন, বাদশাস্ত হুসাইন, দীনাস্ত হুসাইন, দীনে পানাস্ত হুসাইন, সরদার না দাদ দস্ত দা দস্ত ইয়াজিদ, হাক্কাকে বিনা এ লা ইলাহা আস্ত হুসাইন। বলেন তুই ভেবেছিস শোনার পরাজয় হয়েছে, না, সম্রাট ইমাম হুসাইন, বাদশাহ মহাসম্রাট ইমাম হুসাইন, দীন ইমাম হুসাইন, ধর্ম ইমাম হুসাইন, দীন পানাস্ত হুসাইন, ধর্মের আশ্রয়দাতা হুসাইন। বরং এজিদের হাতে হাত দেন নাই, মাথা দেওয়ার মাধ্যমে হাক্কাকে বিনা লা ইলাহা আস্ত হুসাইন, আজ মাথা দেওয়ার মাধ্যমে লা ইলাহা এর বুল্লা ইমাম হুসাইন কালেমাকে উনি কালেমার নিশান উদ্দীয়মান করেছেন। তাই আজ আমরা ইসলামের জয় টঙ্কা বাজাইতেছি, ইসলামের উনি কালেমার ডঙ্কা বাজিয়েছেন, কালেমার নিশান উদ্দীয়মান করেছেন, তাই আমরা ইসলামের ডঙ্কা বাজাচ্ছি আজ ইমাম পাকের জয়। আর তোরা সেইদিন ইমাম পাককে শহীদ করেছিলিস, দেখ আজ ইমাম পাকের সৈনিক এত, তাই আমরা দামামা বাজাইতেছি। দামামা মানে না, দামামা যুদ্ধের ঢোল, যুদ্ধের বাজনা, যে আমরা ইমাম পাকের এত লাখ লাখ কোটি কোটি সৈনিক তোদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, তাই আমরা যুদ্ধের দামামা, যেটা কারবালায় ইমাম পাকের সৈন্যরা বাজিয়েছিলেন, বাদরে রাসূল পাকের সেনারা বাজিয়েছিলেন, যেটা ওহদে রাসূল পাকের সেনারা বাজিয়েছিলেন, হার যুদ্ধে রাসূল পাকের সৈনিকরা যে দামামা বাজিয়েছিলেন, আজ ইমাম হুসাইনের জয় হয়েছে কারবালার মাধ্যমে, আমরা দামামা বাজাইতেছি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের ঢোলের ব্যাকগ্রাউন্ড। আর আছে প্রশ্নটাই আজিব, এটার মানে কি দাঁড়ালো জানেন? বসে তো বাংলা কথা, আর ক্যাম মানে দাঁড়ানো, মানে বসে দাঁড়ানো যাবে কিনা, আফসোস লাগে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার সম্মানে আমি দাঁড়াবো, তার জন্য দলিল চাই, কেমন নবীর উম্মত, আসলে নবীকে মানতেই চাইনি, মেনে নিতেই পারেনি, এই জন্য নবীকে সম্মান প্রদর্শন করা দেখে নি সহ্য করতে পারতেছে না, ভিতরে যে নবীর প্রতি দুশ্মনী রয়েছে, নবী পাককে সম্মান করবে, তুমি নবীর কলমা পড়েছো, যদি সত্যি কলমা পাঠকারী হও, আমার নবীর সম্মানে দাঁড়ানো দেখে তোমার আমাকে বাহবা দেওয়া উচিত, যে তুমি, আমি যে নবীর কলমা পড়েছি তাকে তুমি সম্মান করতেছো, দাঁড়ানো হিজ রেসপেক্ট, তার সম্মানে। হাদিস থেকে অনেক দলিল আছে, ওদিকে আমি আজকে যাচ্ছি না, কারণ অনেক রাত রাত হয়ে সময় পার হয়ে গেছে, যাচ্ছি না, কিন্তু কাকে খারাপ লাগবে দাঁড়াতে, নবী পক্ষে আমরা দাঁড়াই কি জন্য, সম্মান করার জন্য, তো এই নবী পক্ষে সম্মান প্রদর্শন করাতে খারাপ কাকে লাগবে, নবীর দুশ্মন, তাহলে তিন হাত লম্বা দাড়ি রেখে নবী পাকের সম্মানে দাঁড়ানোকে যারা কষ্ট পাচ্ছে, আঁকে ঘা লাগছে, জিলে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, বুঝতে হবে তিন হাত লম্বা দাড়ি থাকলেও
রসুলুল্লাহকে মেনে নিতে পারে নাই, আর রসুলকে মানতে পারেনি। কেন? উনি একটাই কাজ করেছেন, ওদের বাপ দাদাদের 360 মূর্তি ভেঙে এক আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ আসরে এক আল্লাহকে ওরা মানতে পারে নাই। অতএব এদের দাড়ি রসুলুল্লাহর দাড়ি নয়, এদের দাড়িটা আবু জাহেলের দাড়ি। কেন? দাড়ি আবু জাহেলেরও দাড়ি ছিল, আবু জাহেলেরও দাড়ি ছিল, আবু সুফিয়ানের দাড়ি ছিল, মুয়াবিয়ার দাড়ি ছিল। এরা সব আবু জাহেল, মুয়াবিয়া, আবু সুফিয়ান, এদের লোক, ওদের সুন্নাত আদা করছে। আমি একটি কিয়ামের দলিল দিই, যারা কিয়াম বিরোধী তাদের মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী, তার খাতাবা রাশিদিয়া, হু ইজ দ্য ফাউন্ডার অফ আকায়েদে দেওবন্দ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের বুকে, তখন বাংলাদেশ ভারত এক ছিল, তখন আপনাদের এখানকার ভারতবর্ষের বুকে দেওবন্দি আকিদার প্রতিষ্ঠাতা মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী তার খাতাবা রাশিদিয়া 459 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তাজিমে দিনদার কে লিয়ে খারা হোনা দুরুস্ত হ্যায় ইয়া নেহি, এর উত্তরে উনি জবাব দিয়েছেন, তাজিমে দিনদার কো খানা খারা, তাজিমে দিনদার কে লিয়ে খারা হোনা দুরুস্ত হ্যায় আর এইসি হি শখস কে পাও পকড়না আর চুননা ভি দুরুস্ত হ্যায়। আর হাদিস সে সাবিত হ্যায়, দেওবন্দের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী তার ফতোয়া রাশিদিয়ার মধ্যে এর উত্তরে লিখেছেন, যে কোন ধর্মের তাজিমের পাত্র তার জন্য উঠে দাঁড়ানো, স্ট্যান্ড আপ হওয়া, কায়াম করা, এটা দুরুস্ত, এটা ঠিক, এটা জায়েজ, এবং তার পা ধরা এবং পায়ে মুখ লাগিয়ে চুমু দেওয়া এটাও জায়েজ, এবং হাদিস থেকে প্রমাণ রয়েছে। কে বলেছে? যারা কেয়াম মানে না তাদের পীর সাহেব, তাদের গুরু, তাদের গুরু। এবার আমরা তাদের গুরু এবং আমরা যে রসুলের পাককে কেয়াম করি, আর প্রশ্ন আছে? তাহলে প্রশ্ন শেষ। আমরা রসুলে পাক এবং তার আহলে বাইত পাকের তাজিবে উঠুন, আমরা একবার সালাতু সালাম পাঠ করে। Bye.